আপনারা চিঠি লিখুন, ইমেল করুন, রাস্তাঘাটে আমরা ফাইলে বা টেলিভিশনে সবসময় খুঁজি যে প্রোগ্রামটা আবার শুরুর দরকার, যেহেতু আমরা মনে করি সামান্য হইলেও আপনারা আমরা কমিউনিটির সামনে তুলিয়ে ধরতাম পারি, আমরা আর আপনারা বিবেচনা করতে পারেন যে আসলে হোয়াট ইজ হ্যাপনিং রাউন্ড দ্য কর্নার। আজকে আমরা অতিথি কিছু আছেন যারা অনেক কষ্ট করি প্রতি সপ্তাহের মতো তারা আইবা আইসেন। আজকে যারা আইসেন আমরা লোকে আপনারা তারা লোকে পরিচয় করে দেবো, তার আগে কয়েকটা কথা না হইলেও না, আজকে রিয়ালিটি আমরা কোন জিনিস লই আজকে মাতমবিয়জ হল। আজকের কথাবার্তা আমরা কইব যে উড়োজাহাজের ব্যবসা, প্লেনের ব্যবসা, জাহাজের ব্যবসা। বাট আমরা তিনটা এপিসোডে করবো, প্রপার্টি ইনভেস্টমেন্টের উপরে করবো, এগুলো যে খালি ফেইলিয়ার নিয়ে আমরা মাতমু তা আসলে বাস্তব নয়। আমরা আসলে যেগুলা ফেল করছে সেগুলো নিয়ে আপনারা কইবা, আমরা আপনারা তুলিয়ে ধরবো কেনে ফেল করলো, আসলে কি তা ফেল করার মাঝে রাইট স্কিল আসিল নি না, বিজনেস প্ল্যান ফেইলিয়ার আসিল, আর সাকসেসগুলো লই আমরা লাস্টের এপিসোডও আপনার লগে, থার্ড এপিসোডও আপনার লগে সাকসেসগুলো লই মাতমু যে আসলে এগুলো কি তা সাকসেসফুল হয়েছে নি, আপনারা কত কীভাবে করছেন। ব্যবসা বাণিজ্যর ব্যর্থতা অনেক সময় ওয়ার্ল্ড ইকোনমির উপরেও বেসড করে, বিজনেস প্ল্যানের উপরেও বেসড করে, মেনি থিংস আছে ব্যবসা বাণিজ্যর সফলতার উপরে। সফলতা শুধু খালি ব্যক্তি একজনের লাগিয়ে হয় না, আমরা হয়তো কইতাম পারি আল্লাহর হুকুমে হয়েছে, আর যদি ফেইলিয়ার কিছু হয়তো বলে মাহি ভাইয়ের লাগিয়ে ফেইলিয়ার হয়েছে। সো এগুলো আমরা ফ্রেজভাবে আমরা শব্দ ইউজ করি যে দিস ইজ দিস দিস ইজ দিস, বাট আজকের সাবজেক্টে আমরা দিছি আধার ব্যাপারী ও জাহাজের গল্প। এটার মানে আমরা বুঝাইতাম চাইছি আপনারা খেয়ে কইরাম না যে আপনারা সব আধার ব্যাপারে, আমরা কইতাম চাইলাম যে এই প্রফেশনাল লেভেলও আপনার যোগ্যতা আসেনি যে উড়োজাহাজ চালাইবার, উড়োজাহাজ চালানির মতো যোগ্যতা আমার কাছে আছে কিনা না, উড়োজাহাজের ব্যবসা চালানোর মতো স্কিল মানুষ আমরা লইছি কিনা না, এই এর লাগে। এবং হয়তো স্বপ্ন দেখা খুবই বালা কথা, স্বপ্নটা যদি চোখের ভিতরে থাকে তাহলে তো আসলে স্বপ্নই রইল, আর যে এমন স্বপ্ন যে স্বপ্ন দেখার পরে যদি খালি ঘুমও লাগে আর ঘুম ছাড়ে না তাহলে তো একটু স্বপ্ন থাকতো না, বাস্তবে কোনো দিন রূপ নিত না। সো বিভাজকাল আমরা আসলে অনেক কিছু এগুলো নিয়ে মাততাম পারবো, কিন্তু আমরা মেইন প্রোগ্রামও যাইতাম হইব, যাওয়ার পরে আজকে যেহেতু প্রথম দিনের প্রোগ্রাম সেই জন্য আমরা আজকে আবারও আমি আপনার লগে ক্লিয়ার করতাম চাইলাম যে আপনারা অনেকেই কইবা যে টাইটেলটা মনে হয় আমরা রং দিছি বা আমরার একটা ডকুমেন্টারি মধ্যে দেখছেন যে আধার ব্যাপারে জাহাজের গল্প, এটা একদম সিম্পল ভাষায় হইলো, যেটা আমরা প্রফেশন লইয়া প্রশ্ন করছি। আমরা আসলে আপনার ভাত বেসুন বা রেস্টুরেন্ট চালান এটার উপরে নেই, আমরা বাপদাদা সবই করিয়া গেছেন এইসব ব্যবসা, বাট আমরা তারা খেয়ে শ্রদ্ধার সাথে কইলাম যে আমরা খেয়ে অপমান করার লাগে এইসব কথা না, এটা আমরা প্রফেশনের উপরে দেখাইতাম চাইলাম যে আমি সলিসিটার, হঠাৎ করে করলাম রেস্টুরেন্টস, আনলাম তোমার সব যথার মানুষ সব স্কিলডও আনলাম, কিন্তু আসলে আমি নিজেই বুঝি না রেস্টুরেন্টের বা তরকারির কীভাবে হইতো আর কিলা সার্ভিস করতাম। সলিসিটার প্রফেশন তোমার, তুমি ল বেসো, বাদ পেশাদ গেলে তোমার সমস্যা হইব না। সো ঠিক তেমনি করি বাবা, সকল যদি এখন উড়োজাহাজ লইয়া আমরা ব্যস্ত হয়ে যাই আর আমরা যদি জাহাজ লইয়া ব্যস্ত হয়ে যাই তাহলে আসলে রেস্টুরেন্ট এখন চালাইতে হবে, এটা নিয়ে একটা সমস্যা। সো লেটস গো, আমার বকবকি না নিয়ে আপনারা বিয়ে যখন আমরা আজকের গেস্ট হকল সহ আপনারা পরিচয় করে দিই, কিন্তু তার আগে আজকে আমরা কোন কোন কোম্পানি লইয়া কথা মাতবো, কারণ যেহেতু অনেক কোম্পানি জীবিত নাই, অনেক মারা গেছে আবার অনেক জীবিত আছে, যারা জীবিত আছে তার ক্ষতিও আমরা চাই না, আমরা চাই তারারও যাতে সাকসেস হয় এবং মানুষের কনফিডেন্স তার উপরে বাড়ে, এবং যারা জীবিত নয় তারাও যাতে আমরা হইতে পারে না যে তারার আগে আমরা ক্ষতি করলাম বা তারারে আমরা অপমান করলাম টেলিভিশনে বইয়া। তো আজকে আমরা যারা সম্পর্কে মাতবো আপনার লগে, ইউনাইটেড এয়ারওয়েজ লইয়া আমরা কথা কইব, রয়্যাল বেঙ্গল এয়ারলাইন্স লইয়া বুঝবো, ইয়েস সিলেট নামে একটা আছে কিন্তু তারার কোনো রিপ্রেজেন্টেটিভ আমার কাছে নাই, কিন্তু তারা রিটেন কিছু স্টেটমেন্ট এবং বক্তব্য আছে, কিছুক্ষণ পরে আপনারা যখন একটা ডকুমেন্টারি দেখবা তারা ইয়ের সিলেটের লগে যারা অ্যাসোসিয়েট আসলে আমরা মনে করি তারার মাঝে একজন আসেন, গ্রেটার সিলেট কাউন্সিল থেকে একজন আসেন, আর সর্বশেষে দেখবা যে রিসেন্টলি আর একজন শুরু হয়েছেন যার নাম হইল ফেয়ারনেস ইয়েস, হয়তো আমার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হইতে পারে, তারপরেও আপনারা দেখতে পারবা ডকুমেন্টারি আছে। আর জাহাজ নির্মাণ কোম্পানি একটা যার নাম ম্যারি থমাস আছেন, আপনারা অনেকেই দেখছেন, এই পাঁচটা প্রতিষ্ঠান লই আমরা সামান্য টাচ করব। আবারও আমি কইরাম আপনারা খেরুরে আমরা ছুটো করার লাগি নাই, বদনামন লাগি নাই,
আপনার লোকে শেয়ার করতাম আপনার মনের কথা। আপনারও হয়তো অনেক দুঃখ জমছে, আমার অতিথি হলোর হয়তো অনেক দুঃখ আছে। আমরা কিছু ফোন কল নিব টেলিভিশনের আজকে প্রোগ্রামও, কিন্তু আমরা ফোন কলগুলো নিব, আপনারা ফোন কল করার পরে আমরা আপনার কাছ থেকে ডিটেলস রাখবো, আমরা আপনারা ফোন ব্যাক করবো প্রোগ্রামের গ্যাপতে কিছু। আপনারা স্টুডিও লাইনে যদি ফোন করেন 0208523 4111, আপনারা যখন ফোন করবা। সেকেন্ডলি আপনারা যদি ইমেইল পাঠান RWM reality with Mahi, so RWM@chsuk.tv, chsuk one word .tv, amra chesta korbo apnara egula on air o share kortam. So let's go, amar prothom guest apnara porichoy koraye dei, apnara onekei chinen ebong amra onekei tanreliya gorbo kori. Amar hatur dane captain Tasbir Ahmed Chowdhury. Tasbir bhai assalamualaikum. Bala asinni bhai. Tasbir bhai apnara jara chinen na এমডি এবং চেয়ারম্যান ইউনাইটেড এয়ারলাইন্স, বাংলাদেশেও এয়ারলাইন্স ব্যবসার মাঝে তিনি একজন শীর্ষের মাঝে আছেন। শীর্ষ বলতে আমি বুঝি তার উফরে আছেন এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে আমরা অনেকের কাছে পরিচিত আছেন। সো ওয়েলকাম টু দ্য শো, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আমি মনসুফ ভাইয়ের লোকে অনেক প্রোগ্রাম করছি, আমার যে গেস্ট বর্তমানে মনসুফ আলী জেপি, সাবেক চেয়ারপারসন গ্রেটার সিলেট কাউন্সিল। গ্রেটার সিলেট কাউন্সিল আপনারা সবাই চিনেন, আপনারা জানেন। অ্যাট দ্য সেম টাইম তাই জিএসসির সাথে মেনি ইয়ার্স হয়তো চেয়ারপারসন আসলা ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, তাছাড়াও কমিউনিটির লোকে সবসময় আছেন, অনেক দূর থেকে আছেন। ইজ দি লংগেস্ট ডিস্টেন্স আমরা গেস্ট আজকে রাত্রের লাগে এই এই ওয়েদার বাতাসে সব তো উড়ে গেলে আর কি, তার বাদেও আওয়ার লাগে। থ্যাংক ইউ মনসুফ ভাই, সালাম আলাইকুম, ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমার এই বড় ভাইরা আপনারা সবাই চিনেন ভিউয়ার্স সকল, বজলুর রশিদ এমবিই। বজলু ভাই আসলে বেশি পরিচয় দেওয়ার মতো নাই, আমরার বড় ভাই অ্যান্ড লেস কন্ট্রোভার্সিয়াল ব্যক্তি আমরার মাঝে, শীর্ষ ব্যবসায়ী, প্রেসিডেন্ট ইউকে বিসিসিআই, তাছাড়া তো রেস্টুরেন্ট তো আসুনি। সো ওয়েলকাম টু শ্রী বজলু ভাই, থ্যাংক ইউ। আমার ফাইনাল গেস্ট ফর টুনাইট ইজ সেলিম রহমান। হয়তো অনেকে অনেকদিন থেকে সেলিম ভাইরে ভুলে গেছেন, ভেরি হার্ড ওয়ার্কিং পার্সন, সাবেক এমডি রয়্যাল বেঙ্গল এয়ারলাইন্স। সেলিম ভাই ওয়েলকাম, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভিউজ আমরা জাস্ট ডকুমেন্টারি দেখার আগে আমি তাসবির ভাই একটু যাই, আমার কোয়েশ্চনের বাড়াতে গিয়ে প্রশ্ন করি। তাসবির ভাই আপনার প্রোগ্রামে যাওয়ার আগে আমরা যে এই বিলাতুর মাটির বইয়া 2 মিলিয়ন আর 2.5 মিলিয়ন পাউন্ড দিয়ে এয়ারলাইন্স করার স্বপ্ন দেখি, এটা আসলে কতখান বাস্তব হোক আছেন ভাই? অ্যাকচুয়ালি এটা এইসব অ্যামাউন্টে কোনো এয়ারলাইন হয় না। আপনি হয়তো চার্টার কোম্পানি, ছোটোখাটো কোম্পানি, স্মলার এয়ারক্রাফট দিয়া আপনি ডোমেস্টিক কানেক্টিভিটির দু একটা নন শেডিউল ফ্লাইট করতে পারবা, বাট নট অ্যান এয়ারলাইন। এগুলা যারাই এই ধরনের প্রস্তাব নিয়ে আয় এটা অ্যানালাইজ করে দেখার বিষয় আমি মনে করি। ইউনাইটেড এয়ারের সম্বন্ধে যদি আমরা বলি, আমি আপনার কাছে একটু পরে আমি জাস্ট আপনার কাছেই জানতাম স্যার ওই কারণে যে এয়ারলাইন্স ব্যবসা যদি আপনি 500 বিলিয়নের টার্ন ওভার করেন, আসলে 5% মতো প্রফিট হয় গ্রস, নট ইভেন নেট, বিকজ তখন আমরা যদি এই একটা ফ্লাইট নেওয়া যদি তোমার 138,000 পাউন্ডের ফিউলও লাগে, লং ডিস্টেন্স ফ্লাইট, আর যদি এয়ারক্রাফট খালিও যায়, 2 মিলিয়ন পাউন্ডে আসলে বাড়া করে আনলে কয়দিন আপনি টিকবা? প্রথমত আপনি 2 মিলিয়ন পাউন্ড দিয়ে আপনি কোনো প্লেন এই ধরনের রেঞ্জে চালানির লাগে প্লেন হইতে নাই, কারণ আপনার থার্ড পার্টি কম্বাইন্ড লাইবিলিটি ইন্স্যুরেন্স উইল নট ইভেন কাভার যে ফার্স্ট কোয়ার্টারের পেমেন্টের জন্য, ইট উইল নট, ইট ইজ নট ইভেন সাফিসিয়েন্ট। ভিউ সকল, এটা প্রশ্নটা আসলে একটু পরে আইব, এগুলো আপনারা লোকে শেয়ার করা হইলো যে এইসব প্রজেক্ট যখন আমরা 2 মিলিয়ন আর 3 মিলিয়ন পাউন্ড আর 1.6 মিলিয়ন দিয়ে আমরা মনে করি আমেরিকান স্বপ্নর মতো আমরা জাহাজ চালাইমো, উড়োজাহাজের মালিক হইমো, আমরা শাহজালার নাম ইউজ করবো, সিলেট শহরের নাম ইউজ করবো, রয়্যাল বেঙ্গল টাইগার নাম ইউজ করবো, এইসব ব্যক্তি যখন আমরা ইউজ করবো আসলে প্রজেক্টটা ডে ওয়ান থেকে ইউ ফেইলর পথে যাওয়ার পথে, বিকজ এইসব প্রতিষ্ঠানগুলো বড় বড় ব্যাংক, বড় বড় কর্পোরেট হলে ফান্ড করে, কমিউনিটি থেকে 2,000 আর 1,000 টাকা করে ফান্ড করিয়া বাস্তবে রূপ নেওয়া আসলে হয়তো আল্লাহ তালার কাছ থেকে কোনো মেরিকুল আইতেইব, যে হঠাৎ করে মনে হয় সোনার বস্তা আইব বা ডায়মন্ডের আইব বস্তা হল, তারপরে হয়তো তার কাছ থেকে আমরা শুনবো তার বিজনেস প্ল্যান কী আসিল, বাট বাস্তবে যদি কোনো দিন রূপ নিতে হয় আমার মনে হয় না আপনারা 50 থেকে 100 মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট ছাড়া এইসব জিনিস উড়োজাহাজও যাইতে পারবা। সো লেটস গো অ্যান্ড সি, আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখি আয়, তারপরে কিন্তু আমরা কন্টিনিউ করবো আমরা গেস্টের হলে। আমরা প্রডিউসার
এরা খুব কষ্ট করছেন ডকুমেন্টারি আনার লাগে, আপনারা অনেকেই ডিনাই করছেন, দিতে চাই না ইন্টারভিউ আমরা। আসলে আমরা আপনারা কোনো দিন শুরু করতাম চাই না, আপনারাই আমরা বাইন হল, আপনারাই আমরা পরিবারের মেম্বার হল। বাট বলতে তো আমরা বিবেচনা করতাম, আমরা টেলিভিশন চালাই, যারা ভিউয়ার্স, যারা ইনভেস্টার, যারা ইনভেস্ট করছেন, তারা খেয়ে কিতা হইয়া ইনভেস্ট করাইছেন, কিন্তু আমরা জানি না। সো আপনার লোক আমরা শেয়ার করতাম, দ্যাটস হোয়াট ইট ইজ। সো লেটস গো অ্যান্ড সি দিস। বিশ্বে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির সূচনা প্রায় 100 বছর আগে। 1903 সালে আমেরিকার ওয়াহিওতে বেড়ে ওঠা দুই ভাই ওবারলে এবং উইম্বল রাইট বিশ্বে প্রথম প্লেন পরিচালনা করেন, যা আকাশে ছিল মাত্র 12 সেকেন্ড। 1920 থেকে 1930-এর মধ্যে কমার্শিয়ালি যাত্রীবাহী প্লেন পরিচালনার সূচনা ঘটে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে 1914 সালে মাত্র একজন যাত্রী নিয়ে 23 মিনিটে ফ্লোরিডা টু ট্যাম্পার ফ্লাইটটি ছিল প্রথম কমার্শিয়াল ফ্লাইট। বর্তমানে বিশ্বে প্রায় 5,000 এয়ারলাইন্স রয়েছে, বছর জুড়ে বহন করে প্রায় 3.6 বিলিয়ন যাত্রী, রেভিনিউ 530 বিলিয়ন এবং প্রফিট প্রায় $30 বিলিয়ন ইউএস ডলার। কিন্তু 16 কোটি মানুষের দেশ বাংলাদেশে এবং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে এখনও এটি স্বপ্নের মতো। তারপরও ছোট্ট এই কমিউনিটিতে সাহসিকতার পরিচয় দিয়েছেন কেউ কেউ, চেয়েছেন ব্যবসার পাশাপাশি কমিউনিটি এবং দেশে মর্যাদার আসন নিতে। কিন্তু কতটুকু পেরেছেন তারা, কী ছিল তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ? United Airways, fly your own airline. Fly your own airline স্লোগান নিয়ে 2005 সালে যাত্রা শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। প্রায় 11 বছর আগে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে বেশি সফলতা পাওয়া এয়ারলাইন্সটি বাংলাদেশি কোম্পানি হলেও এর ফাউন্ডার ছিলেন ব্রিটিশ বাংলাদেশি ক্যাপ্টেন তাসবিরুল আহমদ চৌধুরী। সূচনায় ছিলেন প্রায় 80% ব্রিটিশ বাংলাদেশি ইনভেস্টর। মাত্র 50 কোটি দিয়ে যাত্রা শুরু করে 1100 কোটি টাকার এয়ারলাইন্সে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড। এখানে যদি একটা কোম্পানিকে মিনিমাম 2,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি না করা যায়, তাহলে এয়ারলাইন করে কোনো লাভ নেই। আমার ভিশনটা ছিল কিন্তু আমরা কিন্তু এই এয়ারলাইন শুরু করছিলাম মাত্র 10 কোটি টাকা পেইড অ্যাক্টিভিটি নিয়ে, পরবর্তীতে এটা 50 কোটি হয়েছে, 100 কোটি হয়েছে, এখন এটা 1100 কোটি টাকার কোম্পানি। মার্চ মাসে আমি সাসপেনশনে গেছি, যাওয়াতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ফাইনালি আমাকে পারমিশন দিয়েছে 21 ডিসেম্বরের। এখন আমরা আবার যেহেতু পারমিশন পেয়ে গেছি, এখন আমরা ফান্ডও রিলিজ করে নিচ্ছি, নতুন এয়ারক্রাফট আসতেছে। সেকেন্ড ফেজে ছিল যেটা আমরা এই দুবাই এবং কালালামপুর, এরপরে আপনার এটা এটা ছিল আপনার 150 থেকে 200 কোটি টাকার ছিল পরের পরেরটা। এরপরের তারটা ছিল আপনাদের যেটা ছিল লং হল, যেটা আমরা লন্ডন গেটওয়েকে আসছি। ইনফ্যাক্ট আমরা উই আর দ্য অনলি পিপল যারা আপনার ওই যে ডাইরেক্ট সিলেক্ট ফ্লাইট করেছি। কিন্তু কিন্তু বর্তমানে বছরখানিক যাবত ফ্লাইট সাসপেন্ড রয়েছে। এয়ার ম্যানেজিং ডিরেক্টর মূলত আর্থিক কারণকে দায়ী করলেও চ্যানেলের সাথে আলাপকালে সাবেক ডিরেক্টররা দায়ী করেন একক নেতৃত্বের ভুল সিদ্ধান্তকে। দুবাইয়ের শীর্ষ ব্যবসায়ী মাহতাব নাসেরের হতাশাও কম নয়, যার বিশাল বিনিয়োগ ছিল ইউনাইটেডে। উনি একাই এয়ারলাইন চালাইছে, আমরা যারা বোর্ড অফ ডাইরেক্টর ছিলাম আমাদেরকে বলছেন যে আপনারা বুঝবেন না, এটা অনেক টেকনোলজি বিজনেস, এটা অনেক আছে, আপনারা এটা বুঝবেন না। তো ঠিক আছে ভাই, আমরা বুঝবো না, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা বাইরে চলে যাই। এই হিসাবে আমি বাইরে চলে। তবে ম্যানেজিং ডাইরেক্টরের কথা হচ্ছে অনেকেই বাইরে থেকে সমালোচনা করেন, যারা ডিসকোয়ালিফাই হয়েছেন এবং এক্সিকিউটিভ বোর্ডেও ছিলেন না। ওনারা তো মিছিল একটা হস্টাইল অ্যাক্টিভিটি করে আমাকে যখন ওনারা বললো যে এখানে বেকার লিডারশিপ ইজ রিকোয়ারমেন্ট, ওই দিন মিটিং এ বললো যে ওনারা চালাতে পারবে, আমি ওনাদেরকে সব বুঝিয়ে দিয়ে গেছি। 48 ঘন্টার ভিতরে পুরো শাক হয়ে গেল। অভিযোগ রয়েছে কিছু কিছু ডিরেক্টর এবং ইনভেস্টর সময় সুযোগে ইউনাইটেড থেকে বিশালভাবে লাভবান হয়ে সরে গেছেন, কিন্তু সাধারণ অনেকেই সেই সুযোগ নিতে পারেননি। অবশ্যই ম্যানেজমেন্ট একটা ফেলিওর, না হলে এই এয়ারলাইন্সটা এতভাবে গ্রোথ করছিল এবং আমরা যখন যেভাবে উনি ইনভেস্টমেন্ট চাচ্ছি আমরা প্রবাসীরা ইনভেস্টমেন্ট করছি। যেসব শেয়ার হোল্ডাররা আপনার শেয়ারটা বিক্রি করে নেয় একেবারে শুরু থেকে, এইসব শেয়ার হোল্ডাররা কিন্তু 62% ডিভিডেন্ড পেয়ে গেছেন অলরেডি। মাঝখানেও তো আপনারা কিছু ইনভেস্টমেন্ট নিয়েছেন এবং এরা তো কিছু দামে কিনে, ইউনাইটেড এয়ারওয়েজ নিতে পারবে না। এটা তো হচ্ছে মার্কেট ট্রেন্ড। সমস্যা যেটা হচ্ছে প্রবাসী যারা ইনভেস্টমেন্ট করছেন ওনারা কিন্তু এগুলো খেয়াল করেন না মোটেও, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে লাইভ মনিটর করতে পারে। ইমোশনাল টাচ ছিল সবাই যে আমাদের এয়ারলাইন্স তো এটা একটা ভেরি এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ছিল, তো সবাই মনে করছেন যে ওকে যদি আমি এটা ছেড়ে যাই তাহলে আমি হোয়াটসঅ্যাপ বলে কীভাবে মুখ দেখাবো, কার সাথে কী বলবো। তো উনির যে ইমোশনাল যে টাচটা ইনভলভ ছিল সেটার জন্য হয়তো অনেকজন লস করতে পারেন, সেটার জন্য এয়ারলাইন্স দায়ী না। Here begins a journey of passion. এই ছিল রয়্যাল বেঙ্গল এয়ারলাইন্সের স্লোগান, যাত্রা 2006 সালে।
লন্ডন সিলেট ফ্লাইট পরিচালনার স্বপ্ন নিয়ে সম্পূর্ণ ব্রিটিশ বাংলাদেশি উদ্যোগ ও বিনিয়োগে প্রতিষ্ঠিত হলেও 2009 সালে বাংলাদেশে ডোমেস্টিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক সূচনা। আর কিছুদিনের মধ্যেই নেতৃত্বের অনৈক্য এবং আর্থিক সংকটে অকাল মৃত্যু। ডিরেক্টর এবং ইনভেস্টরদের ক্ষতি প্রায় 5.5 মিলিয়ন পাউন্ড। নিজের হতাশার কথা জানালেন সাবেক এমডি সেলিম রহমান। আমাদের ডাইরেক্টর ইনভেস্টমেন্ট ছিল বেশি, প্রায় 40 কোটির মতো, আর শেয়ার হোল্ডার ইনভেস্টমেন্ট ছিল 8-10 কোটি, প্রায় 60 জন শেয়ার হোল্ডার ছিলেন আমাদের। এবং এই টাকা থেকে আমরা এয়ারক্রাফট কিনলাম প্রায় $2.5 মিলিয়নের মতো ডলার, এবং বাকি যে সেট আপ, ট্রেনিং, এই সমস্ত আরও আনুষঙ্গিক যত কিছু লাগে সব কিছুতে আমাদের এই টাকাগুলো ইনভেস্ট হয়। তিনি এজন্য সর্বশেষ এমডি এবং তার নেতৃত্বাধীন ডিরেক্টরদের দায়ী করেন। ডাইরেক্টরদের মধ্যে সম্ভব কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে নতুন ম্যানেজমেন্ট আসলো, নতুন ম্যানেজমেন্ট আসার 3 মাসের মধ্যেই এয়ারলাইন্সটা বন্ধ হয়ে গেল। 50 কোটি নাই, কিন্তু এরপরে আমি নিজে রেস্কিউ করার জন্য কয়েকজন বড় বড় ইনভেস্টার নিয়ে আসছি। কিন্তু আমাদের যে ডাইরেক্টররা সহযোগিতা করেন নাই, কারণ ওনারা চাচ্ছেন ওনারা নিজেরা এটা টেক ওভার করে নেবেন। তবে বার্মিংহামের ব্যবসায়ী এবং সর্বশেষ এমডি নানু মিয়া এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেছেন ব্যক্তিগতভাবে তারও বিশাল আর্থিক ক্ষতি হয়েছে এবং সর্বশেষ এয়ারলাইন্সটি রক্ষার জন্য কিছু ডিরেক্টরের অনুরোধে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ব্যবসায়ী প্রায় 2500 পাউন্ড বিনিয়োগ করেছিলেন রয়্যাল বেঙ্গলে। এটা ল্যাক অফ এক্সপিরিয়েন্স, এই দুই গ্রুপের তো কোনো অভিজ্ঞতা নাই এয়ারলাইন সম্বন্ধে। কত টাকা নষ্ট হয়েছে? বা 6 মিলিয়ন। আপনার পার্সোনাল? আমি পার্সোনালি বাদ দিলাইছি, না পারতো না। হাউ ক্যান দে, দেখা তো নাই মার্কেট, কোম্পানি তো শেষ হয়ে ভাই। Select continues to move forward. Air Select আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব এবং প্রবাসী বাঙালিদের গর্ব। Welcome aboard Air Select. Let's fly. ব্রিটিশ পিএলসি কোম্পানি হিসেবে সিলেটের আবেগকে সামনে রেখে 2007 সালে যাত্রা এয়ার সিলেটের। 2009 সালে বার্মিংহাম, বিয়েনা, অমৃতসর এই আন্তর্জাতিক রুটে ফ্লাইটের মাধ্যমে পরিপূর্ণতা। একই সময়ে সাসপেন্ড। এয়ার সিলেটের নেতৃত্বে ছিলেন ব্রিটিশ বাংলাদেশি সফল এন্টারপ্রেনার যথাক্রমে চেয়ারম্যান কবির খান, ভাইস চেয়ার সাবউদ্দিন, ফাইন্যান্স ডিরেক্টর সেলিম উদ্দিন। বিলম্বের কারণে বিনিয়োগ তুলে নেওয়ার পরও 1.6 মিলিয়ন বিনিয়োগ ছিল সাধারণ ইনভেস্টারদের। ডিরেক্টরদের পক্ষে লিখিত কিছু তথ্য দিয়ে বলা হয়েছে এই অঙ্ক শুধুমাত্র শেয়ার হোল্ডারদের, ডিরেক্টরদের আরও বিশাল অঙ্কের বিনিয়োগ ছিল। তবে তারাও ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানান। গ্রেটার সিলেট কাউন্সিলের জিএস আব্দুল কাইম কসুরও ছিলেন একজন বিনিয়োগকারী। তার মতো অনেকেই 50 থেকে 200 হাজার পাউন্ড পর্যন্ত বিনিয়োগ করেছিলেন বলে জানালেন তিনি। এয়ার সিলেট, সিলেট নামা ছিল, এই জন্যই আমি মনে করেছিলাম যে আমাদের সিলেটের একটা কিছু হোক। কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট এবং তাদের ফোকাস এবং আইডিয়া আমার মনে হয় সুন্দর ছিল না, কিংবা একটা প্রজেক্ট নিয়েছিলেন যে প্রজেক্টের প্রতি প্রজেক্টের যে এক্সপিরিয়েন্স কিংবা কোয়ালিফিকেশন, এইগুলো মনে হয় আমার মনে হয় টোটালি তাদের আছিল কি না আমার মনে হয় না আর কি। তবে এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে এয়ার সিলেটের পক্ষ থেকে বলা হয়েছে 2007 সালে ক্রেডিট কাঞ্চ এত বড় বিপর্যয় নিয়ে আসবে এটা কেউ আগে বিবেচনা করতে পারেননি। কোম্পানির যথার্থ অডিটেড অ্যাকাউন্ট রয়েছে এবং প্রমাণ রয়েছে মূলত প্রয়োজন মতো ফান্ড নিশ্চিত না হওয়ায় এবং অপারেটিংয়ের লসের কারণে পুরো কার্যক্রম বন্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এয়ার সিলেটের প্রচারণায় জিএসসি যুক্ত ছিল, তার মতে সংগঠনকে এভাবে পরোক্ষভাবে যুক্ত করা উচিত হয়নি। আমার মনে হয় এটা এগুলোতে এইভাবে না করেই ভালো। কমার্শিয়াল জিনিসে আমাদের বিশেষ করে কমিউনিটি সংগঠনগুলা না যাওয়াই ভালো। জবাবে তৎকালীন চেয়ারপারসন মনসুর আলী জেপি, ওই সময়ে গ্রেটার সিলেট কাউন্সিল এবং এয়ার সিলেটের মধ্যে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তাদের যে প্রফিট হবে ওইটার 2% তারা গ্রেটার সিলেট কাউন্সিলের মাধ্যমে পোর এন্ড নিডি পিপলকে দেবে। এইটাই ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আমাদের কিছু কিছু মেম্বার ওইটাকে অন্যভাবে এক্সপ্লেন করে বলছে যে আমরা গ্রেটার সিলেটকে সেল আউট করে দিয়েছি এয়ার সিলেটের কাছে। পরে চ্যারিটি কমিশন আমাদের কাছে ওইটার এক্সপ্লেনেশন চাওয়ার পরে আমরা সাথে সাথে ওদের একটু বুঝিয়ে দিয়ে দিচ্ছি যে আমাদের ওইটার সাথে কোনো আর্থিক লেনদেন নাই। প্রাথমিক 60 মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট প্ল্যান নিয়ে 2015 সালে যাত্রা শুরু করে আরেক বাংলাদেশি নেতৃত্বাধীন ব্রিটিশ উদ্যোগ ফিন্নাস এয়ারওয়েজ। এর এমডির কথাই শুনুন, এখন মাত্র 2 মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোক আমরা ডিল আসলো, হোপ মানে ওয়ার কথা আসিল, উই হ্যাড মেজর চাইনিজ কনগ্লোমারেটস লাইন্ড আপ টু ইনভেস্ট উইথ আস বিকজ আমরা ইউকে বেসড প্রজেক্ট। মানি আসলো, বাট ব্রেক্সিট হয়ে আসলে আমরা সব তো মানে অল দ্য ডিলস স্ন্যাপড। এখন আমরা কিতা করছি, আমরা প্ল্যান করছি, আমরা উইদিন ইউকে উইদিন ইউরোপ আমরা মানে আনসার্ভ রুটস হল, আমরা বিজনেস মডেল লাগিয়ে আমরা আনসার্ভড আর আন্ডারসার্ভ রুটস হল আমরা টার্গেট করবো। লট অফ ই আম সেলফ ফান্ডিং নাও বিকজ
funding requirement has come down from what, 60 million to almost around 2 to 3 million. Kono obhiggota ebong arthik nischoyota chhara eto bishal industry niye bhaba ki uchit. I still have a team. But you don't have money, how come you will manage them? Like I said, I have a successful business that I already own, so I'm not someone like, you know, nobody coming from, you know, somewhere. But industry experience. Industry, I'm a team, I say I have got about 5 team members who are working for me, and I have other outsourced consultants who also help me. Charti Airline chhara ekti jahaz nirman company o toiri hoy community theke. মেরুটমাস নামের এই প্রজেক্টের পেছনে ছিলেন বেশ যোগ্য বুয়েট ডিগ্রিধারী মেরিন ইঞ্জিনিয়াররাও। 120 কোটি টাকার প্রজেক্টে কমিউনিটি থেকে ফান্ড রেজ হয় 18 কোটি টাকা। তারপর ঢাকার চর কিশোরগঞ্জ এলাকায় 150 বিঘা জায়গা কেনা এবং উঁচু করণেই 8-10 কোটি টাকা খরচ হয়ে যায়। বাকি অর্থ ব্যয় হয় ঢাকার অফিস ব্যবস্থাপনায়। সর্বশেষ বেশ কিছু কাজ এগোনোর পরও আর্থিক কারণে ব্যর্থতার মুখে দাঁড়িয়েছে এটি, স্বীকার করলেন এর মিডিয়া ডিরেক্টর। মেইন রিজনটাই হচ্ছে যে আমরা একটা স্টেজে, সেকেন্ড স্টেজে যখন আমরা ডেভেলপমেন্ট করলাম, ওই স্টেজে এসে আমরা থার্ড স্টেজে যাব, আমরা লোকাল শিপ বিল্ডিং একটা শিপইয়ার্ডের যে ফ্যাসিলিটির দরকার ওইগুলো স্থাপন করব। 5-10 কোটি টাকা আরও দরকার ছিল ওই সময়ে। ফোর্থ স্টেজ হতো যে ইন্টারন্যাশনাল শিপ বিল্ডিং, ওইটা পরের ব্যাপার। ওই স্টেজে এসে আমরা দেখেছি যে একটা সময় ছিল বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, তারপরে ছিল এই দেশে 2008-2009 ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, এটার রিপারকাশনস 2010-11 মানুষ কন্টিনিউ ভোগ করেছে। একটা স্টেজে এসে তখন মানুষ আমাদের কাছে এসেছে যে যারা কমিটেড ছিলেন, পার্শিয়াল পেমেন্ট করেছেন, দেন স্টাক হয়ে গেছেন। ওই সময় আমাদের যে ফান্ডিংটা দরকার ছিল ক্রুশাল মোমেন্টে, ওই মোমেন্টটাতে আমরা ফান্ডিংটা পাইনি কমিটির কাছ থেকে। এই কারণে আমাদের প্রজেক্টটা স্টলড অবস্থায় পড়ে আছে। সামগ্রিকভাবে বিশেষ করে এয়ারলাইন্সের ব্যবসায় ব্যর্থতা এবং সম্ভাবনা নিয়ে শীর্ষ ব্যবসায়ী ইকবাল আহমদ ওবি এবং বজলুর রশিদ এমবি সহ বিশিষ্টজনের মন্তব্য এরকম। উদ্দেশ্য ঠিক থাকতে হবে, এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে, সাকসেসফুল হওয়ার পরে এগুলা আমার মনে হয় এটা না বসে যাওয়ার কথা না। আপনি এখন রেস্টুরেন্টে ব্যবসা করেন, ওখানে গিয়ে বলেন আমি এয়ারলাইন করবো, তাহলে তো আপনার এইখানেই আপনি ধরা। এখানে যদি 10 জন বলেন যে না আমি রেস্টুরেন্টে ব্যবসা করবো, আমার টেকওয়ে আছে বা আমি এখানে 4টা বিল অ্যাপার্টমেন্ট আছে, আমি রেন্ট করি, এখান থেকে আমার কিছু ইনকাম আছে, আমি জাহাজ কিনবো, বুঝছেন তো? আপনি তো আদার ব্যাপারী, আপনি জাহাজ কিনবে চালাবেন। উচ্চাভিলাষী বেশি, তারা মনে করছে অল্প সময়ে অধিক টাকা তারা নিয়ে যাবে, এটা কিছু হয় নাই। সময় দেওয়া দরকার এবং ধৈর্য দেওয়া দরকার। বাংলাদেশে একটা বিরাট মার্কেট রয়ে গেছে এয়ারলাইন্সের, এবং ব্যবসা মার্কেট রয়ে গেছে। এখানে উদ্দেশ্য, সততা এবং ম্যানেজমেন্ট, প্রফেশনাল লোক দিয়ে আপনাকে এয়ারলাইন চালাইতে হবে। আমার অ্যাডভাইস থাকবে, এয়ারলাইন বলেন আর এই ধরনের ইন্ডাস্ট্রি বলেন, যদি লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল না থাকে এবং মার্কেটে ভালো অ্যানালাইজেশন না করে কেউ আসে, তাহলে চান্সেস আর মোর ফেলিয়ার হয়। ভিওজল, ওয়েলকাম ব্যাক। আমি আমার গ্যাস সহ আপনার মতো বইয়ে বইয়ে আমরা ডকুমেন্টারি দেখছি। ডকুমেন্টারি থেকে আসলে সব কিছু আমরা আপনার সামনে তুলিয়ে ধরা খুবই কষ্ট। এই 10-11 মিনিটে আমরা চেষ্টা করছি, অনেক দিনের কাজ এটা, কিন্তু আপনারা গেছে তুলিয়ে ধরা, বিকজ ইটস এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। অনেকে হাত দিতে চাইন না, টাচ করতে চাইন না, বাট আমরা চেষ্টা করবো যে আপনারা গেছে কয়েক কিছু ফ্যাক্ট তুলিয়ে ধরার লাগে। যাই হোক আমরা একটু যাই আমরা বড় ভাইয়ের কাছে। তাজবীর ভাই, আপনার কাছ থেকে শুরু করি, যদিও আগে টাচ করছিলাম। আপনার দুই একটা জিনিস, যেহেতু ডকুমেন্টারির মাঝে কিছু পার্ট আপনার, এবং আপনার টার্গেট রয়েছে যে আপনার কিছু অপশন দিতে হইব, আপনারও কিছু হওয়ার লাগে, সো এটাতে একটু পড়ে যাইলাম, যদি আপনি আমার একটু সুযোগ দেন। আপনারা যখন হইন 1100 কোটি টাকা, এটা কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ সাম হিসাবে দেখা মনে হইল না, যেটা তো অনেক বড় একটা সাম। অ্যাকচুয়ালি ফর এয়ারলাইন ইন্ডাস্ট্রি, ফর দ্য সাইজ আমাদের যে এয়ারলাইন, এই সাইজ 1100 কোটি ইজ নট এ বিগ অ্যামাউন্ট। কারণ আপনি যদি এখন আপনার কম্পিটিটর যারা দেখবা, লেটস এ মিডিল ইস্টার্ন এয়ারলাইনের লগে আমরা কম্পিট করি, উই আর অপারেটিং টু মাস্কাট ওর টু দুবাই ওর টু ইয়ে সৌদি আরেবিয়া, এরা যে এয়ারক্রাফ্টগুলো ইউজ করে, আমি যদি তার লগে কম্পিট করতে চাই, তাহলে আমার টোটাল পেড আপ ক্যাপিটালে দিয়ে মাত্র 2 এয়ারক্রাফ্ট হইব। ইফ দ্যাট এখন আপনি তারা জিওগ্রাফিক্যাল লোকেশন, যেটা এই লোকেশন আর একটা ফুল অ্যাডভান্টেজ নেয়,
ফর এক্সাম্পল এমিরেটস যদি দেখেন তাহলে তারা জিওগ্রাফিক্যাল লোকেশন থাকে উইদিন টু আওয়ার্স দে আর কানেক্টিং টু অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা কিন্তু এটা করতাম পারি না, আমরা মেইন মার্কেটে উইলগি লেবার ওরিয়েন্টেড মার্কেট। যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরুন, তো লেবার ওরিয়েন্টেড মার্কেটও যে দেশে আপনার 50 টাকার ফেয়ারের ডিফারেন্সে আপনার 5,000 প্যাসেঞ্জার যে এজেন্সি আমরার লগে সাইন করছে 50 টাকার ডিফারেন্সে সে অন্য এয়ারলাইনের যার্গে। সো আপনার ক্যাপিটাল কিন্তু ভেরি কেয়ারফুলি আপনি ইউজ করতে হইব। বিসাইড দিস পয়েন্ট আমরার দেশের যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আপনি জানেন ইউনাইটেড এয়ারওয়েজ একমাত্র এয়ারলাইন যেটা ক্যাপিটাল মার্কেটও, যদিও বাংলাদেশ বিমান একটা পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত ক্যাপিটাল মার্কেটও যাইতে পারছে না। আমার যে প্ল্যান্ট আসছিল, এই প্ল্যান্ট আসছিল যে ইউনাইটেড এয়ারওয়েজে আমি 10,000 কোটি টাকার কোম্পানি করবো, 50টা এয়ারক্রাফট থাকবো, জিওগ্রাফিক্যাল লোকেশনটার একটা ফুল অ্যাডভান্টেজ নেবো, টু দ্য ইস্ট আমরা বেটার কানেক্টিভিটি রাখবো, আমরা মার্কেট শেয়ারটা আমরা নেব। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কিন্তু একটা সুন্দর চিঠিও লিখছেন যে আমরা প্রায় 2,000 করোড় আমরা রিটেনশন করছি অ্যান্ড উই হ্যাভ ডাইরেক্টলি কন্ট্রিবিউটেড টু দি ন্যাশনাল এক্সচেকার। যেটা এত সুন্দর প্ল্যানের মাঝে হঠাৎ করে আপনারা সাসপেন্ডেড কেন? সাসপেন্ডেডটা হইল গিয়ে দুটা কারণ, একটা হইল গিয়া ডাইরেক্টর যারা আসলা তারা একটা হস্টাইল অ্যাক্টিভিটি করছেন, একটা কনস্পিরেসি করিয়া 2014 অন 22 সেপ্টেম্বর। কিছুক্ষণ আগে আপনার যে ডকুমেন্টারি আপনি দেখালেন কন্ট্রিবিউশনলি মাতি, এখন আপনার আমার ব্যাংকে পয়সা আছে 500,000 পাউন্ড, মানে আমার লেখাপড়ার যোগ্যতা, আমি ব্যবসা কিতাব জিতে আপনার না দেখে কিতা, যার কাছে পয়সা আছে তার এটা একটু বানাইলেন না কিতা না খিলা, মানে প্রসিজারটা না, প্রসিজারটা হইল গিয়া বোর্ডও যারা আছেন তারা এক্সিকিউটিভ ডিসিশন মেকিংও নাই, ভোটিং দিতে পারবা বাট ভোটিংও যখন তারা কইছেন দে হ্যাভ ক্যাপেবিলিটিস টু রান অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1994, আই এম সাপোজ টু এক্সপেক্ট দ্যাট। আমি তারা কইছি ঠিক আছে আপনারা যেহেতু সালাইতা সাইরা, আই এম কোয়াইট হ্যাপি যে আপনারা একটা বোর্ড ক্রিয়েট করছেন মেজরিটি যেটা, আই হ্যাভ টু এক্সপেক্ট দিস। আমি তারা দিছি, অ্যাকচুয়ালি 48 আওয়ার্সের ভিতরে ইট কলাপসড, এজ এ রিজাল্ট প্রায় 65 করোড় টাকা আপনার ড্যামেজ হয়েছে এয়ারলাইনের। সো আপনি কি দেখো ভাই আমার ইকবাল ভাই যে কইছেন আদার ব্যাপারে জাহাজের ব্যবসায়, আই ফুললি এগ্রি উইথ হিম। যেমন কিছুক্ষণ আগে মাতাব সাহেবে কইছেন যে আমরা হিউজ টাকা ইউনাইটেডও দিছি, নাও কোয়েশ্চন ইজ তাই ইউনাইটেডও কোনো পয়সা দিছেননি, তাই তো শেয়ার কিনছেন ক্যাপিটাল মার্কেট থেকে, তো ক্যাপিটাল মার্কেট থেকে যখন শেয়ারটা তাই কিনবা ই পয়সা তো ক্যাপিটালও যে আরেকজনের শেয়ার যে এই শেয়ারটা বিক্রি করছে তার কাছে গেছে, নট টু ইউনাইটেড। সো এগুলো অনেক শেয়ার মার্কেট আসলে ডিটেইলস একটা জিনিস, যদি তাই ফাউন্ডার ডাইরেক্টর তা হইন বা পেইড ডাইরেক্টর না থাকুন, ভোটিং রাইট না থাকে, এগুলো তো আসলে শেয়ার মার্কেট আপনি হাজার হাজার কোটি টাকা দিনও ওয়াইপড আউট হয়ে যায়, আজকে 10% ডাউন কালকে 20% ডাউন। তাসবির ভাই আপনার কাছে একটু পরে আই বিরোধ যখন আমরা একটা ছোট্ট বিরতি যাইতাম, মনে হয় লম্বা সময় থেকে আপনার কাছে আসি, আমরা বিরতির পরে কন্টিনিউ করবো, আপনারা যারা টেলিভিশনের সামনে আছেন তারা তাহকা, আর যারা ফোন করবা ব্রেকও ফোন করবা, আমরা আপনারা ডিটেলস রাখবো এবং আপনারা আমরা ফোন ব্যাক করবো। সো ভিউ যখন লেটস গো ফর এ ব্রেক। ওয়েলকাম ব্যাক, বিরতির পরে আপনারা সামনে আমরা আবারও হাজির। সো লেটস গো, তাসিব ভাইয়ের লগে আসলাম আলাপ করাতে, আমরা আসলে সাবজেক্টটা এত ইম্পর্টেন্ট, আপনারা দুই একটা জিনিস দেই শুরু করার আগে, আমরা এই যে একলগে উইদিন 2005 থেকে 2009 ভিতরে সাইটটা এয়ারক্রাফট ব্যবসা এয়ারলাইন্স ব্যবসা, ইজ ইট হিংসা যে ইউনাইটেড শুরু হয়েছে আমি রয়্যাল বেঙ্গল শুরু করতে বা আমি এয়ার সিলেট শুরু, একটা তো সাকসেসফুল হইতে পারছে না, ওয়াই আর উই ডুইং দিস? আমরা কিতা আসলে আপনি কিতা মনে করেন যে একলগে বেঙ্গল ছাতার মতো চারটার জন্য একটাও সাকসেসফুল নাই, ওয়াই ডু ইউ থিঙ্ক এগুলা কাম করে? অ্যাকচুয়ালি আপনি যদি বাংলাদেশের এভিয়েশন হিস্ট্রি যান, গভর্নমেন্টে সিদ্ধান্ত নিছে ব্যাক ইন 1994 যে আমরা প্রাইভেট এয়ারলাইনে অপারেটিং পারমিশন দেব, এজ এ রিজাল্ট ফার্স্ট স্টল এয়ারলাইন এরো বেঙ্গল শুরু হইল। এরো বেঙ্গল কিছু নীতিমালার কারণে এটা আর টিকতে পারছে না, যেটা সরকারের নীতিমালা যেগুলা এক নম্বর হইল বিমান যেসব ডেস্টিনেশন যায় এইসব ডেস্টিনেশন চলতে পারতো না, ট্রানজেকশন অ্যাল্টিটিউডের উপরে যাইতে পারতো না,
স্টল এয়ারফিল্ড 2150 ফিট রানওয়ের ভিতরে অপারেট করতে হইব। তো এইগুলা কিছু কিছু ডেস্টিনেশন যেগুলো দিছে, যেমন লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুমিল্লা, শমশেরনগর এবং বরিশাল, অনেকগুলা ডেস্টিনেশন আছে যারা অনেকে এয়ারলাইন করছে, এরা এইসব ডেস্টিনেশন আছেও নামও জানত না। আমি তো দেশ জানি যে এরা ও লালমনিরহাট কোন দিকে জানে না, বাট দে স্টার্টেড একটা লাইসেন্সর 124টা লাইসেন্স ইস্যু হয়েছে, যেটা হয় এটল পেট্রোল হইতো আগে, এখন এওসি হয় পেট্রোল, কিন্তু 124টা বুঝিয়া হোক না বুঝিয়া হোক মানুষে অ্যাপ্লাই করিয়া এটা বার করছেন। জিএমজি এয়ারলাইন্স যখন শুরু হইল আপনার এয়ার বেঙ্গল, পরে এয়ার পারাবত, তারপরে জিএমজি, জিএমজি সাস্টেইন ফর গুড 10 ইয়ার্স, মার্কেটও 1972 থেকে 1994 পর্যন্ত 600,000 ডোমেস্টিক ট্রাভেলার আছিল, এটার নাম্বারটা কিন্তু বাড়ছে না ওভার এ পিরিয়ড, হার্ডলি নট ইভেন 1.5%। প্রাইভেট এয়ারলাইন যখন আইসে তখন এটার পার্সেন্টেজটা বাড়ছে, এটা বাইরে এখন অ্যাবাউট 1.2 মিলিয়ন প্লাস সারাইয়া গেছে, দেখা গেল যে ওভার এ পিরিয়ড অফ টাইম এটা বাড়ছে। গুড 10 ইয়ার্স এটা চলছে। আমি জিএমজি এয়ারলাইন্সের চিফ অফ ফ্লাইট সেফটি আসলাম, ইনস্ট্রাক্টর পাইলট আসলাম, আমি যখন দেখলাম যে দ্যার ইজ এ রিকোয়ারমেন্ট একটা এয়ারলাইনের, আমি মার্কেট অ্যানালাইজ করি, ইউনাইটেড নিয়ে আইসি, ইউনাইটেড আওয়ার উইদিন 6 মান্থ বেস্ট এয়ার নামে একটা আইলো, রয়্যাল বেঙ্গল নামে একটা আইলো, তারপরে আপনার রিজেন্ট আইলো, তারপরে আপনার কিতা নোভো আইলো, তারপরে ইয়ে আইলো, আর একটা কিতা ইউএস বাংলা আইলো। তো আমরা কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো দেখি না, নাম্বার ওয়ান। আমি এখা কিন্তু গভর্নমেন্টের লগে ফাইট করে যাই আর লেভেল প্লেয়িং ফিল্ড। ওকে, থ্যাংক ইউ রাজীব ভাই, আপনার কাছে যাই। বজলু ভাই, আপনার কাছে যাই একটু। এই যে এতগুলা পয়সা কমিউনিটি থেকে যায়, আমি খুইরাম না যারা বন্ধ হয়ে গেছেন তারার কথা লইয়া মাত্র, যারা এখনও জীবিত আছেন, জীবিত হওয়ার ফতে আবার হয়তো লট অফ থিংস পিএলসি ইটস কমপ্লিকেটস দ্য ম্যাটার। আমি একটু এখন কমিউনিটি লেভেলের মাত্র থাকি, যেটা হয়েছে যে এয়ার সিলেট, রয়্যাল বেঙ্গল, এরা মার্কেট থেকে পুরা হিসাব পাওয়া ভেরি টাফ, কারণ তারার মুখের কথা আমরা বিশ্বাস করতাম হইব, কোনো অ্যাকাউন্টস নাই, অডিটেড অ্যাকাউন্টস নাই, সিস্টেমও নাই, কোম্পানি হাউসও নাই, অনেক চেক করছি, 4 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন পান, এগুলো দিয়ে আসলে আজকাল গাড়িও একটা বালা দিকে কেনা যায় না, গাড়ির দাম 500,000 টাকা, 1 মিলিয়ন টাকা গাড়ির দাম, ফারাকা উড়োজাহাজ, আর অভিনয় উড়োজাহাজ, এটা ওই 20 বছর পুরানা এখানে, মানে 15 বছর পুরানা এক্স লিস কোনো খেয়ে ফেলা দিলেই তো ভাই আমেরিকা থেকে কতগুনি আনা, নতুন এখান কেনা তো সম্ভবও না, ডিপোজিটও দেওয়া দিত না, তারপরে তো ইন্স্যুরেন্স তৈল আর একটা। এই যে প্রজেক্টগুলো শুরু করা হয় কমিউনিটি থেকে, আর কমিউনিটির মানুষরে স্বপ্ন দেখাইয়া ফোড়ে কিছুদিন ফোড়ে এগুলো সবে পয়সা লুস্কান করেন, মাঝখানে বন্ধ হয়ে গেছিল আবার এখন শুরু আরম্ভ হয়েছে, সব কিছু মিলে আপনার ধারণাটা কিতা যে এটা কেখানে করেন এরা, আর কিতার লাগে আমরা এরা গিয়া ইনভেস্ট করেন ফাগলইয়া, বাচ্চিন্তর সেভিং, বাচ্চিন্তর লেখাপড়ার পয়সা, গরি মগেজ ফুড়িয়া ফুড়ি বিয়া দেওয়ার পয়সা সব কিছু নিয়ে ঢুকাইয়া, ওয়াই আর উই ডুইং দিস, আমরা প্রবলেমটা কিতা, আমরা কিতা হয়েছি, আমরা কিতা সাই পৃথিবীতে, ওয়াই আর উই ডুইং দিস। আমরা এই নেক্সট 3 এপিসোডও আপনারা দেখাই যে ওভার 50 মিলিয়ন পাউন্ড কমিউনিটি থেকে উধাও হইয়া গেছে, কিন্তু কোনো আগাগুড়ো আর জীবনেও ফাইতে নাই, সেও ফাইতে নাই, আর ইচ অ্যান্ড এভরি ফ্যামিলির মাঝে এগুলো নিয়ে ডিভোর্সের আশঙ্কা দেখা যায়, বাচ্চা নষ্ট হওয়ার প্রবলেম দেখা যায়, ওয়াই আর উই ডুইং দিস পজিটিভ ভাই? ইউ আর কমিউনিটি লিডার, আপনার কাছ থেকে আমরা আশা করি, আপনার মুরব্বী হিসেবে এখনও আমরা দেখি, যদিও আমরা বয়স বোধ হয়ে গেছে, বাট আপনারা আমরা ফলো করি, আপনারা দেখি, অ্যান্ড ওয়াই দিস ইজ হ্যাপেনিং, আর আপনারা কি তা করেন বইয়া ভাই ওখান কোকা? না, অ্যাকচুয়ালি থ্যাংক ইউ, ফার্স্ট অফ অল আমি আপনার প্রোগ্রামে ওয়েলকাম করলাম, কারণ এই যে কমিউনিটির কিন্তু রেগুলার এগুলো আমার কাছে অনেক সমস্যা নিয়ে আওয়া হয়, যেগুলারে আমরা হয়তো কিছু করতাম পারি না, এখানে যখনও ইনভেস্টমেন্ট করাও হয় তখন তো আমরা কি উচ্চ জিগাইন না, ঠিক আছে নানি? অ্যাকচুয়ালি এটা যারা সব তো ফেলিয়ার নাই, দেয়ার আর ভাস্ট মেজরিটি ফেলিয়ার, মেনি আমরা এখানে মেনি সাকসেস স্টোরিজ আছে, এবং আমরা সবসময় কিন্তু কমিউনিটি দেখি, যেহেতু উই আর বাংলাদেশি, বাংলাদেশের প্রতি আমরা রেসপন্সিবিলিটি আছে, আমরা অলওয়েজ বাংলাদেশের ইনভেস্টমেন্ট করার লাগে আমরা সবরে উৎসাহিত করি। এখন যারা যারা সাকসেসফুল হয়েছেন, যেমন মনে রাখা ইকবাল ভাই, ঠিক আছে, হি ইজ ভেরি সাকসেসফুল ইন বাংলাদেশ, ইকবাল ভাই, ইকবাল আহমদ অবি, যারা এয়ারলাইন আছে,
তখন আমার কথা হইলো যে এয়ারলাইন যখন আইছে সবাই এয়ারলাইনের ব্যবসাতে খুবই ইন্টারেস্টেড। কারণ আমরার মাঝে একটা জিনিস একটা খুবই যাচ্ছে যে আমরা যখন কোনো বড় একটা ব্যবসা দেখি, এয়ারলাইন যে একটা সফিস্টিকেটেড বিজনেস, যে ব্যবসার দাপে দাপে পারমিশন লাগে, দাপে দাপে প্রবলেম আছে, এগুলা সবে ফলো করছেন না। আমরা যখন একটা ব্যবসাতে গেছিলাম তখন খোয়া হয়েছিল যে যারে আপনি দেখিয়া যাইরা, দ্যাট পার্সন ইজ ডিপেন্ড অন এভরিথিং টু দ্যাট পার্সন। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আপনার কাতার হোক আর এমিরেটস হোক, দে আর নট ডুইং ইটস জাস্ট টু মেক কমার্শিয়ালি মানি বানাইবার লাগে, তারা ডিফারেন্ট আইডিয়া। ওকে, রুট সকল সবটা কিন্তু প্রফিটেবল রুটসও নয়, আমরা প্রপার বিজনেস প্ল্যান নাই, গেলাম এন গেছে ডাইরেক্টর অফ ইনজাকশন কিলা চিন্তা করলাম, ব্রিটিশ এয়ারওয়েজে তার ফ্লাইট বন্ধ করে দিছে ইউকে টু বাংলাদেশ, রাইট, পয়সা পড়লে তো ইউকে বন্ধ করে না। ওকে, বিমানে গিয়ে প্রত্যেক দিন শিখায় যে জানানো বইবা খালি ব্রিটিশ এয়ারওয়েজ, এটা ডিফারেন্ট জিনিস, পয়সা বানাইছে তাদের হয়তো টেকনিক্যাল প্রবলেম আছে। ম্যাটার ইজ আমরা কোনো বিজনেস প্ল্যান নাই, আমরা একটা রুট লইয়া চিন্তা করিয়া অন্তকে হন যাইমু, অ্যান্ড আমরা সিলেটর নাম বেশি লইমু, এলে তোমার যে কোনো একটা একটা কিছু করিয়া, নো স্কিল, নো প্ল্যান, নো কিচ্ছু, কোন গিয়া ফ্ল্যান করতা, কোন গিয়া পাইতা কিচ্ছু। ওয়াই আর উই আমরা খেনে মানুষের এই মিশা স্বপ্ন দেখাইয়া সমাজ থেকে পয়সা লইয়া যাইরা মোটা কইরাম আপনারা? না না, এটাও আমি কইরাম যে এটা টোটালি এগ্রি করি না যে কনসেপ্টে পয়সা নেওয়া হয়। আমার ব্যবসা যদি আমার লোকে অনেকে ইনভেস্ট করতে চায় বাংলাদেশও, আমারও ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমি যত সময় পর্যন্ত শিওর নাই যে তারার ইনভেস্টমেন্ট আমি রিটার্ন করতাম। আমার ফেল সব জায়গাতে আছে, কিন্তু ব্যবসাত ইউ লুজ অর প্রফিট অর লস আছে তো, কিন্তু আমার উদ্দেশ্য তো ঠিক থাকতে হইব, আমার প্ল্যানিং ঠিক থাকতে হইব। তা আমরা যে বারবার কইরা প্ল্যানিং ঠিক নাই, কিন্তু ভাই ইন্ডিয়ান কমিউনিটি এত পয়সা, তারা কেন কমিউনিটি থেকে আমরা সান্দা তুলে নিয়ে কোনো ব্যবসা করে না? আমরা কি তার লাগে প্রতিদিন প্রতি সপ্তাহ আজকের আজকে বিল্ডিংয়ের ব্যবসা করি, আজকে এয়ারলাইন্সের ব্যবসা করি, যেগু করি, আমার কমিউনিটির মই মুরব্বী আর সহজ সরল মানুষ করে স্বপ্ন দেখাইয়া এবং এরাই সুটকুট লাগাইয়া আমার সমাজেও খুব সুন্দরভাবে চলে আবার দেখাইয়া আল্লাহ, ইউনো হোয়াট, রিসেশন হয়ে গেছে রে বাফ, ইয়া আল্লাহ, ব্যাংকক কোটি ক্রাশ হয়ে গেছে রে, আপনারা কি মাইন্ড করে নিয়ে যান আপনারা? ওয়াই আর উই ডুইং দিস, যে সমাজ থেকে পয়সা লইয়া গেলাম কি, আর আমরা কোনো রিস্ক অ্যাসেসমেন্ট না করিয়া আমরা গিয়াতারারে সাপোর্ট করলাম, আমরা গিয়াতারারে উচ্চ স্বরে বিক্রি করলাম, কোনো রিস্ক অ্যাসেসমেন্ট নাই, কিচ্ছু নাই, কোনো রকমের রিস্ক অ্যাসেসমেন্ট নাই। একটা এয়ারলাইন ব্যবসা গেদুমিয়া আর মধুমিয়া করার মতো নয়, যা ইকবাল ভাই যে বলানো করছে, দিস ইজ এ প্রফেশনাল, দেয়ার আর মেনি থিংস ইউ নিড, এজ ইউ স্যার। আমার জীবনে আমি যখন রিসার্চ করি তখন দেখি যে যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও করে তারা সামনের সিটিগুণ বেশি আসতে এয়ারক্রাফ্টের পয়সা কিলা আনতো, ফিজের কিন্তু হিসাবও করতে চান না। আই টান সাম হোমওয়ার্ক এই প্রোগ্রাম করার আগে, দেখতে পাচ্ছি সে কীভাবে চিন্তা করে, কিলা তোমার ওয়েস্ট করে, কিলা ওভার ফিউলিং করে, কিবা ফিউল নষ্ট করে, কিবা ফালার, সব কিছু মিলাইয়া আমার কথা আপনার কাছে ভেরি সিম্পল, আমার যে টেলিভিশন ভিউজের মাঝে 90% মানুষের পয়সা এগুনার জীবনে পাওয়া যাইতো নাই, রাইট, এগুন গেছে কি, এগুনার জীবনে মিলত না, 10 বছর হয়ে গেছে, কোম্পানি নাই, মানুষ নাই, ব্যক্তি নাই, হোয়াট ইজ দিস? এই 54 মিলিয়ন পাউন্ডের যদি আমার সমাজের মানুষের বিলাত প্রপার্টি কিনত আজকে 10 বছরে, আপনি আমার যে দুই সাইড প্রপার্টি আছে এটার দাম 500 গুণ বাড়িয়ে গেছে, 1000 গুণ বাড়িয়ে গেছে প্রপার্টির দাম, যেটা 2 মিলিয়ন পাউন্ডের বিল্ডিং লিয়েছে এটার দাম এখন 50 মিলিয়ন হয়ে গেছে কি, এই 10 থেকে 12 বছরে, হোয়াট, ওয়াই আর উই ডুইং এর? আর আমরা সমাজের যে বড় বড় যারা নেতাগুলো আছেন তারাই কিন্তু এখানে প্রমোট করেন, আর বাদে 10 বছর বাদে কইলে তারা জিকিরে তারা কইবা হে তুমি বেশি মাতো বলে, ডোন্ট ওয়ারি, ডোন্ট টক অ্যাবাউট ইট। না না, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হইব তো, আমি যখন ইনভেস্টমেন্ট নিমু, আমি যখন আমার কমিউনিটি থেকে ইনভেস্টমেন্ট নিব তো আমার কিন্তু দায়িত্ব থাকতে হইব এবং আপনার প্রপার প্ল্যানিং থাকতে হইব। কিন্তু আপনি বারবার যেটা কইছেন এটা আমি ভেরি কারেক্টলি কইরা, প্রপার কোনো প্ল্যানিং করিয়া পয়সা ইনভেস্টার আপনার নেওয়া হয় না। আর ইনভেস্টার কেন, আমরা ইনভেস্টার অকল সাধারণত মেজরিটি দেখছি, দে আর ভেরি নাইভ, তারা পার্সন দেখে যায়, তারা দেখে যে খে সামনে আসুন, ঠিক আছে, যারা সামনে আসুন তারার উপরে কনফিডেন্স রাখিয়া তারা ইনভেস্টমেন্ট করেন, কিন্তু এইভাবে ভবিষ্যতে তাসবির ভাই টেলিভিশনের প্রোগ্রামও তান লাগি নাই, অ্যাটলিস্ট তো এই ইউনাইটেড এয়ারলাইন্স কমিউনিটি থেকে ছোট্টভাবে শুরু করিয়া স্টক মার্কেটও যাওয়া গেছে, আমরা অনেক কিছু কইতাম পারবো, আমরা কত সময় বাদে করাপশন লইয়া মারতাম পারবো, দিস মারতাম পারবো, দাঁট মারতাম, অ্যাটলিস্ট তো তারা আমরা থ্রু দ্য টানেল একটা লাইট নিয়ে দেখাইতে পারছে। বাট দি আদার ফোর প্রজেক্ট হ্যাজ নট ইভেন ডান ওয়ান সিঙ্গল থিং, এয়ার সিলেট, সিলেট নাম ইয়ার দিয়া গ্যাস ওয়াট, তারা যায় তোমার পাঞ্জাব, ফ্লাইট এটা লইয়া তারা বন্ধু বান্ধব সবরে লইয়া প্লেনও তুলিয়া পাবলিকের পয়সা লইয়া হঠাৎ অমৃতসর না কিতা, হঠাৎ দেখা যায় ফ্লাইট ওর ফ্লাইট, আমারও তারা দাওয়াত দেয়, আমি কই রে বাবা ই কিতা, ই হোয়াট ইজ দিস বলে, এটা কিনা আমার এটা হয়েছে কিনা হয়েছে, টেস্ট ড্রাইভ করতে হবে মনে আছে,
তাসবির বাইরে যারা ঠিক আছে বেচারা ক্যাপ্টেনের সিটে বই তো আমি তো টেস্ট ড্রাইভ করতে পারতাম আমার গাড়ির লাইসেন্স আছে ঠিক আছে আমি তো লাইসেন্স নাই হেলিকপ্টার একটা বার করছিলাম বহুত আগে একটু রিনিউ করা লাগবে বাট এরা গেল কি টেস্ট ড্রাইভ আজকে মঞ্চ বাইরে আনার কারণ আমার লাগে ধন্যবাদ তাহলে আসলে এরা লোকে এরা সব বয়সে আমার বড় এরা আনছি তার কাছে কিছু ফ্যাক্টস ক্লিয়ার করার লাগে এই যে ইয়ার সিলেটর ডাইরেক্টর কেউ আইসেন তারা কাগজে দিয়েছেন কারণ আমরা কিছু করার নাই তার তারা রেদরিয়া আপনারা দেখা গেছে তার প্রোডাক্ট প্রমোট করার লাগে এক জায়গাত নাই দুই জায়গাত নাই তিন জায়গাত নাই আমরা যখন নিউ স্টুডিওতে গিয়ে আমরা এই ডকুমেন্টারি বানানির লাগে ওভার 30 ডিফারেন্ট জায়গাত খালি প্রমোশন পাইছি গ্রেটার সিলেট থেকে আপনি কিছু এক্সপ্লেনেশন দিয়েছেন আমরা রে ডকুমেন্টারির মাঝে আমরা আপনার কাছে জানতাম সেই গ্রেটার সিলেট থেকে আপনারা খেলে তারা এত সব প্রমোট করলা আপনারা কিন্তু বিজনেস ইনভলভমেন্ট আসিল না আপনি যেখানে খুঁজছেন যে ওঠা আসিল আর আজকে যে এই সমাজের আপনার কারণে আমি মনে করি আপনার কারণে 1.6 মিলিয়ন মানুষ 1.6 মিলিয়ন পাউন্ড গেছে গিয়ে আপনারা যদি প্রমোট না করতো এরা হয়তো 500,000 পাউন্ড তুলতে পারলো না হয়তো 600,000 তুলতে পারলো না এখন এটা লাগে খেয়ে দাবিদার খেয়ে দায়ী আপনারা আপনি আমার রাগ করে নিয়েছেন আপনার বড় ভাই মাত্র আপনি আমার এখন পাবলিকের সামনে ওখানে আমার খুব থ্যাংক ইউ বজলু ভাই একটা জিনিস তুলছিলাম কমপ্লিট করতে পারছি না দেখো আমি আমি ক্লিয়ারলি কইছি যে আমরা গ্রেটার সিলেটর আমরা তারার লগে আন্ডারস্ট্যান্ডিং বিগিনিং থাকি নাই আমরা একটা পর্যায়ে গিয়া তারার লগে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমি ক্লিয়ারলি কইছি যে আন্ডারস্ট্যান্ডিংটা কেতার দেয় আছে প্রত্যেকটা বড় অর্গানাইজেশন যারা আছে বা কর্পোরেট বিজনেস যারা আছে তারার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে ইদেশ আপনি যতটা দেওয়া দেখবা আপনি দেখা টিএসপি ফাউন্ডেশন আছে তারা মিলিয়নস পাউন্ড তারা দেয় যেহেতু তারা সাকসেসফুল বিজনেস তারার একটা দোয়া আছে প্রত্যেক বিজনেসের তারার একটা দোয়া আছে আমরা যে এয়ার সিলেটের লগের যে আমরা যে অ্যাফিলিয়েশনটা আছিল এই অ্যাফিলিয়েশনটা আছিল এথিক্যাল গ্রাউন্ড নট টু ফান্ড রেজিং নট সিলেট নাম আমরা আমরা তারার যে বিজনেস মডেল দেখাইছে বা তারা যারা তারার যে সেলিং পয়েন্ট যেটা আছিল তারা তারার বিভিন্ন জায়গাত গিয়া তারা কইছে যে দিস ইজ আওয়ার বিজনেস মডেল দিস ইজ হাউ উই গনে ডু দি বিজনেস দিস ইজ হাউ উই গনে ডেভেলপ আওয়ার বিজনেস আমি যে 5-6টা মিটিংও গেছি 6টা বা 7টা মিটিংও গেছি 30টা মিটিংও আমি গেছি না আমি খালি ইটাত নাই আমি যেখানে দেখছি যে আমার কমিউনিটির বেনিফিট হইব কমিউনিটির মানুষে যেমন আর একটা বিজনেস ইউ আর ইনভলভ দে এটা তো আমিও আমিও গেছি গেতারারে বিভিন্ন সময় যখন হয়েছি যে তারা যেটা বালা কররা বালা যে জিনিসটা কমিউনিটির বেনিফিট আইব আমরা এটার মাঝে যে করছি এয়ার সিলেটও তারা কইছে যে যদি আমরা যে সময় এটা কর্পোরেট জব যাইব আমরা যে সময় ইয়ে কর্ম উই হ্যাভ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি দের ইজ এ সবগু আছে যেমন আপনি এমিরাতে উঠেন এমিরাতে উঠে যে সময় আমরা ফ্লাইট তারা ল্যান্ডিং করতে চায় তার কিতা কয় যে আমরা এমিরাত ফাউন্ডেশন তার বিলিয়ন পাউন্ড আছে তারপরেও তার একটা ফাউন্ডেশন আছে কয় ইফ ইউ গেট এনি আনওয়ান্টেড মানি এনি কারেন্সি ইউ জাস্ট আমি করাম ইউ পুট ইট ইন আওয়ার ফাউন্ডেশনের পয়সাটা তারা কিতা করে গরিব নিডি মানুষে এক্স্যাক্টলি আমরা দেখলাম তারা আমরা কইলো যে আমরা যে পয়সাটা আইব এই পয়সাটা আমরা চাই যে গ্রেটার সিলেট কাউন্সিলের মাধ্যমে আমরা পুরো নিডি মানুষ এক্স্যাক্টলি ও গ্রাউন্ডও আমি তারা সাপোর্ট দিচ্ছি যখন আমরা মেম্বার হলে কইলা রিজার্ভেশন দিলা যে উই শুডন্ট বি লাইক দিস আমি তারার সব জোরে আমি অনার করছি অনার করার পরে আমি কইছিলে ন ওয়ে নট গনে উইথ গুই আমরা সাপোর্ট বাট যতটা মিটিং গেছি রাখো আমি 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 ক্লারিফাই দিস আমার পজিশনটা না না গ্রেটার সিলেটর পজিশনটা যখন ইট ইজ নট মাই পার্সোনাল আই ওয়াজ রিপ্রেজেন্টিং এ 15,000 মেম্বার আমি যত মিটিং গেছি আমি কইছিলে লোক এটা একটা বিজনেস ভেঞ্চার এটা একটা বিজনেস প্রপোজাল আপনারা যারা 1 পাউন্ড ইনভেস্ট করবা 1,000 পাউন্ডর 100,000 পাউন্ড ইনভেস্ট করা ইউ লোকেটেড দিস বিজনেস ইফ ইউ স্যাটিসফাইড অন দি রেকর্ড আমার যত বক্তব্য রেকর্ড আছে তাকে যেদিন ইউ উইল সে দিস আই উইল সে দ্যাট এবং আমি এখন করাম যে আপনারা বিজনেস মডেলও আপনারা যখন বিজনেসও ইনভেস্ট কররা ইফ ইউ স্যাটিসফাইড দে ইউ ক্যান মেক মানি অর ইফ ইউ স্যাটিসফাইড অ্যাবাউট দি দ্যার বিজনেস মডেল ইউ ইনভেস্ট আদারওয়াইজ ইউ আস্ক সো মেনি কোয়েশন বিফোর ইউ ইনভেস্টমেন্ট আমি সবসময় কইছি যে এক্স্যাক্টলি এখন ফেলিওরের যেটা আমি আপনাকে চাই সরি আমার যুক্তি মতে আপনি যে টিএসবি কইছেন বা এরা কইছেন এরা ফান্ড রেজিং করার লাগে কেউ ডোনেশন দেয় না এরা ব্যবসা করিয়া প্রফিট করে ট্যাক্সর এগেনস্টে এরা তোমার বালা খামর লাগে পয়সা দেয় আপনারা তার লাগে ফান্ড রেজিং করছেন আপনারা এমন পাটে ফান্ড রেজিং করছেন আমরা চ্যানেল এসর মাঝে সাক্ষী হিসাবে কারণ আমরা তো সব নিউজ খাবার করি আপনারা
তারা লাগি এত ফান্ড রেজিং করছেন, তারা প্রজেক্ট যখন কোনো দিকে যান না, একমাত্র গ্রেটার সিলেটে তারা এই কমিউনিটি থেকে 1.6 মিলিয়ন, আমরা গেছে সিটি, মানুষের কমপ্লেইন যে গ্রেটার সিলেটর লাগি আমরা গিয়ে হামাইছি, তারা আমরা বিক্রি করছে। ইভেন আপনার মাঝে গ্রেটার সিলেটর মানুষ গিয়ে তারা ফেইড ডাইরেক্টর হয়ে গেছেন, ইনভেস্টমেন্ট সারা যারা যে পেমেন্ট তারা দিছে তারা আমরা গেছে আমরা গেছে ফাটাইছে যে এই এত করে বেতন দিছি ফান্ড রেজিং করার লাগি। আমি জানি আপনারা আমি অ্যাটাক করলাম, বাট আসলে জিনিসটা কি তো হয়েছে যে আমরা মাইন্ডের কাছে ক্লিয়ার করলাম, কারণ আমি মনে করি গ্রেটার সিলেটর ফেইলিয়ার তার ইতিহাসের মাঝে হয়েছে গ্রেটার সিলেট সিলেট এই এয়ার সিলেটের লগে অ্যাসোসিয়েট করিয়া আজকে এই প্রতিষ্ঠান খালি দিনে দিনে সুটোর এবং যার এটা মানুষের কাছে ক্লিয়ার করার দরকার, বিকজ মানুষ অনেকেই মনে করে আই ডোন্ট টেক দিস এটা কারেক্ট না। কোন কারণে আমি কই গ্রেটার সিলেটর আই এজ এ চেয়ার হিসাবে আমি যে সময় রিপ্রেজেন্ট করছি নাইনি, ইভেন তারা যে দুবাই যে গেছিল নাইনি, আই পেড মাই ফেয়ার, আই ডোন্ট টেক এনি পেনি ফর পেট্রোল এক্সপেন্সেস এনি এক্সপেন্স, আই সেড নো ইফ আই ওয়ান্ট টু গো আই উইল গো মাই ওন এক্সপেন্সেস, আমি আমার গাড়ি দৌড়ে গেছি, দেয়ার ইজ নট এ সিং এজ এ গ্রেটার সিলেটর যায় অন্য কেউ যদি যায় গ্রেটার সিলেটর দেয়ার নট অফিসিয়াল রিপ্রেজেন্টেশন, হয়তো গ্রেটার সিলেটর লোকে তার অ্যাসোসিয়েশন আছে সাচেন ইউ ক্যান গিভ দ্য ওজ নেম, বাট এজ এ চেয়ার হিসাবে আমি যতক্ষণও গেছি আমি 6-7টা মিটিংও গেছি ম্যাক্সিমাম নাইনি, আই পেইড মাই ওন পেট্রোল, I paid my own fare, I paid my own accommodation, I did not take any money because I cannot take responsibility. মনসুর ভাই আমরা সহজ করি আমার ভিউজ অলরেডি একটা एग्जांपल দিলাম, আমরা সহজ করি একটা দিলাম, আমরা সহজ করি একটা প্রতিষ্ঠান দেখাও কা ইংল্যান্ডের মধ্যে একটা চ্যারিটি যে টিএসপি লাগিয়ে গেছে কোনো কারণ, একটা একটা প্রতিষ্ঠান দেখাও কা কমিউনিটির ভিতরে বা কমিউনিটির বাড়া যে অমুক চ্যারিটি গিয়া অমুক কানো গিয়া ও প্রতিষ্ঠানগুলোই ফান্ড রেজিংগুলোই করছে, আমার একটা দেখা লাগে তো আমি ক্লিয়ার, আমি তো বুঝি না, আমি আমি লেখাপড়া জানি না, আমি অশিক্ষিত মানুষ, আমি মনে করি যে মনসুর ভাই সমাজের একজন, তাহের ভাই সমাজের একজন, বজলু ভাই সমাজের একজন, এরা গিয়া আমরা কইরা যে দেশ পাবলিকের সামনে কইরা আমি বেটা বাড়ি গিয়া চিন্তা করে দিলাম যে 20,000 টাকা জমছে, 10,000 টাকা জমছে, এজ লিটিল এজ 1,000 পাউন্ড মানুষে দিছে, এখন বুঝুকা যে কি পরিমাণ মানুষের ফ্যামিলিগতভাবে এফেক্ট হয়েছে সিটির মাঝে। আপনি আমার একটা প্রতিষ্ঠান দেখাইল কা ইংল্যান্ডের মাঝে যে ঔ ছেড়েটি গিয়া হয়েছে অমুকর লাগি অমলহান ইনভেস্ট করার লাগি, যে তারা 2% ফাইবা করি গিয়া গুড কৌজল লাগে, একটা প্রতিষ্ঠানের নাম করিল কা, একটা চ্যারিটি হইল কা, মুসলিম এইড হোক, মুসলিম হেল্প হোক, ইসলামিক রিলিফ হোক, এরা হার্ট ফাউন্ডেশন হোক, এনি একটা চ্যারিটি হোক, আছে তারা ও ব্যাংকর লাগি, ও এয়ারলাইন্সের লাগি, ও প্রতিষ্ঠানের লাগি করছে। গ্রেটার সিলেট কাউন্সিলে কোনো সময় আমি আমার 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 ওন রেকর্ড থেকে আমি কারণ টু ক্লিয়ার ইট, কোনো সময় আমরা কইছি না যে ইউ গেভ দি মানি ফর দ্যাট কজ। মনসুর ভাই আপনার তো অভিজ্ঞতা আছে এই কমিউনিটির, যখন ফার্স্ট সলিউশন বাস্ট হয়ে যায় চ্যানেল এসে তারা অ্যাডভার্টাইজ করতো আর ফজল মাহমুদের ওনার প্রোগ্রাম করতো, আমারে আপনারা সবে গালিলা, দুনিয়ার মানুষে গালিল, সুর ডাকাই দিস দাট যত তো আছে আপনি আসলা লোকে, এর ফলে এত সব অভিজ্ঞতা হওয়ার ফলে খেনে গ্রেটার সিলেটে গিয়ে এখান হলো, যদি অভিজ্ঞতা আগে ওইতো না, কেউ আপনারা গালিত না, কেউ মারতো না, এর বাদ থেকে আমি তোবা করছি যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আমার চেহারা দেখাইতাম না, আমি যাই না, আপনি তো আমার লগে আসলা, এর বাদে খেলে আপনি গিয়া আপনার প্রতিষ্ঠান থেকে 1.6 মিলিয়ন তুললা? না না, এয়ার সিলেট এবং ফার্স্ট সলিউশন এই প্যারালাল এই সময় চলছে, প্যারালাল নাই তখন তো আপনি বন্ধ করতে, প্যারালাল নাই, ফার্স্ট সলিউশন হলো জুলাই 2007 দে গাউন্ট গাউন্ট, তারা যে সময় ফার্স্ট সলিউশন বন্ধ হইছে এর আগে এয়ার সিলেটর লগে আমি তো মিটিং কো আসলাম, আমি দেখছি তো, না না, এর আগে এয়ার সিলেটর লগে আপনারা বন্ধ করলা না কেন ফার্স্ট সলিউশন? না না না, এর আগে কি আপনারা কন্টিনিউ করলা? না 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 ব্রাদার জলিল, এর আগেও এয়ার সিলেটর লগে আমরা এফিলিয়েশনটা অফিসিয়ালি টার্মিনেট করা হয়েছে এবং ইস অন দ্য রেকর্ড, এবং চ্যারিটি কমিশনের আমরা সিটি দিয়া এক্সপ্লেন করছি, এবং চ্যারিটি কমিশনের যত ধরনের যো দিছিল নাইনি সব ধরনের জোরে আমরা ইনকোয়ারিরে আমরা প্রফেশনালি সুন্দর করে সিলেটর মাধ্যমে সেটা করছি, ক্লিয়ার করছি। 2007 এর রুলস অনুযায়ী ইচ এন্ড এভরি প্রতিষ্ঠান ইজ এ মানি লন্ডারিং কোম্পানি, এই দেশও আইন আছে, আমরা খেরুরে গিয়ে মোলা খান পয়সা FSA যদি রেজিস্টার্ড না থাকে, আপনি একজন শিক্ষিত মানুষ, তাজবীর ভাই শিক্ষিত মানুষ, রয়্যাল বেঙ্গলর ডাইরেক্টর আসলে শিক্ষিত মানুষ, ওয়াই আর উই ডোন্ট রেসপেক্ট দ্য ল অফ ব্রিটেন যে তোমার ইগো কমপ্লিটলি মানি লন্ডারিংয়ের তলে আয় যে গিয়া তোমার ইগোর ক্যাশ দিল না, বাংলাদেশেও দিল না, ঢাকা শহরও দিল না, লন্ডন দিল না, ইংল্যান্ড দিল না, কুনানো দিল, গ্রেটার সিলেটে পয়সা বানাইছে না, এখানে আমি এগ্রি করি তারা কোনো পয়সা নিয়েছে না, আই এগ্রি, আপনাদের লগে আমরা সম্পর্ক খুব ভালো,
আপনারা এই প্রতিষ্ঠান বাঁচিয়ে থাকতো আজীবন আমরা চাই। আজকে এইসব প্রোগ্রাম করা হইলো যে আপনারা ক্লিয়ার করা দেওয়া, আমি আপনারা হাঁস হয়ে মাথার কারণ হইলো আপনার কাছে এই বারোই তো আমরা জানতাম আমি যদি আমার মাঝে যদি কোনো ধরনের একটা সংকীর্ণতা থাকতো বা ইনপ্রপাইরিটি থাকতো আই উইল ডাক ইট, বাট আমি জানি যে আই হ্যাভ ডান এনিথিং রং। আমি যত মিটিং আমি গেছি হয়েছি বলে লুক ইউ আর ইনভেস্টিং ইন দ্য বিজনেস, ইউ লুক এট দি বিজনেস মডেল, ইফ ইউ স্যাটিসফাইড অনলি দেন ইউ ক্যান ইনভেস্ট। যারা এক পাউন্ডের আমি কইছি যে ইফ ইউর ওয়ান পাউন্ড ইজ মোর দেন মিলিয়ন পাউন্ড আপনি বিজনেস ইনভেস্ট। এখন আমার একক যেমন আই ওয়াজ এ স্মল শেয়ার হোল্ডার ইউনাইটেড এয়ারওয়েজ, নাই নাই, বাট আমি আই ডিডন্ট সে এনিবডি দে আমি ইউনাইটেড এয়ারওয়েজ আমার শেয়ার হোল্ডিং আছে। কোনোদিনও কইছি না যে সময় গ্রেটার সিলেটর থেকে যে সময় আমি বাড়াইছি, তখন কারণ স্বাভাবিক মানুষ কইব যে ইফ ইউ ইনভেস্ট আই ওয়ান্ট টু ইনভেস্ট ইট, আই টেক দি দ্যাট রেসপন্সিবিলিটি যে। বাট যতক্ষণ আমি গেছি আমি সব সময় আমি কইছি যে এটা বিজনেসও ইনভেস্ট করা, ইউ হ্যাভ টু লুক এট দি বিজনেস নট টু মি। আর আমরা এফিলিয়েশনটা যেটা আছিল এটা সার্টেন পিরিয়ড, আমি আবারও দুঃখিত আপনাদেরকে রেজ করার লাগি, আবার আমি আবার এসে পড়ে আইরাম প্রোগ্রামও আমার অবলান, আমি বাস্তব জিনিস নিয়ে মারতে হয় আমার। প্রবলেম হইছে আপনারা বেশি মুরব্বী হয়ে যারা এখন, আর এই সব জিনিস আপনারা যদি আমরা ক্লিয়ার না করি আর ইতালিয়ে যদি মরেন তো আজীবন মানুষের একজন আরেকজনের গালিব, কিছু জিনিস আমরা মিসকনসেপ্ট ভাঙতে হইব। থ্যাংক ইউ, বিকজ এমন আমরা নিজেই মনে করি যে গ্রেটার সিলেটের মাঝে অনেক ভুল আছে, এর মাঝে হয়তো আপনার ইন্টেনশন ভালো আছে, বাট কাজে কর্মে সব জায়গা গিয়া ফিতা খাটিয়া খুলিয়া, বিকজ উই হ্যাভ লার্নড আওয়ার লেসন যে তোমার ফিতা খাটা আর যাওয়া, মানুষে অনেক সময় সব জিনিস না বুঝে না বুঝিয়ে মনে করে এরা তো ইনডাইরেক্টলি খরচ আমরা ইনভেস্ট করতাম অন্যের মাঝে। একটা দুইটা বা তিনটা বা ফাস্টটা হয়তো রং সাইডে গেছে, দের ইজ এ হান্ড্রেডস অফ এভিনিউ, হান্ড্রেডস অফ ম্যাটার, হান্ড্রেডস অফ ইস্যুজ গ্রেটার সিলেট হ্যাজ কন্ট্রিবিউটেড অ্যান্ড ইস এ ল্যান্ডমার্ক কন্ট্রিবিউশন আছে, বুঝছেন? তো উই ডোন্ট পাবলিসাইজ দোজ ইজ ওয়াল, বাট উই টেক রেসপন্সিবিলিটি, আই টেক পার্সোনাল রেসপন্সিবিলিটি ইফ এনিবডি গেট হার্টেড বিকজ অফ মাই এফিলিয়েশন অর মিস ইনফরমেশন, বাট নোয়িংলি জানিয়ে আমি সেইরে কোনো সময়েও আমার টাইমে আমি কইরে কইছি না যে ইউ মেক এ দ্যাট ডিসিশন এন্ড ইউ গেট লস্ট আউট অফ ইট। থ্যাংক ইউ, আপনি ক্লিয়ার করছেন অনেক জিনিস, আই থিঙ্ক আই ভিউজ উইল আন্ডারস্ট্যান্ড মেনি থিংস, বাট আরো একদিন কোন জায়গা ধরতে দিব তো আস্তে আস্তে আরো বার করা যাবে, বিকজ দেয়ার আর মেনি থিংস রাইট। আপনার কাছে আই ভাই, আমরা সময়ের তারা থাকে আর অনেকদিন পরে তো এইসব প্রোগ্রাম, আপনার কাছে এক লোকে কয়েক প্রশ্ন সেলিম ভাই, আমরা এখন গিলটি ফিল করি আপনার মতো জিনিসের প্রোডাক্ট আমরা অ্যাডভার্টাইজ করার পরে, বিকজ আমরাও বুঝছি না, নতুন এয়ারলাইন্সের অ্যাডভার্টাইজ বন্ধ, আমরা ফির ফকিরের অ্যাডভার্ট দেই না, বাট আগে যদি জানতাম এইরকম অবস্থায় জীবনেও দিলাম না, অনেক দরকার হয় মানুষ দুজন কম দিয়ে চালাইলাম না, দরকার হয় প্রোগ্রাম দুইটা কম করাইলাম না, বিকজ আমরাও চাই না যে আপনারা প্রতিষ্ঠানগুলো ফেল হইত, বিকজ আমরাও গ্রেটার সিলেটার লাগান কোনো না কোনো জায়গাতে আমরাও মনে করি আমরাও ইনভলভ হয়ে যাই আপনার লোকে, হয়তো আপনারা কেউ 3,000 টাকা খরচ করেন আর কেউ 5,000 টাকা খরচ করেন, বাট আমরা চাই না তো যে এখন কিন্তু 2018 থেকে আমরা অনেক লেজিসলেশন আছে বাংলাদেশের প্রপার্টি হলের অ্যাডভার্ট দেখবার চ্যানেলে তো আমরা বেশি না, কারণ মাটির তলে স্বপ্ন জমি আরাগর ফটিল এগুলো অন্যান্য প্রোগ্রামও মাধ্যমে আপনারা জাস্ট এক্সপ্লেইন দেওয়া লাগে, চ্যানেলে তো জীবনে দেখতে না ফির বাবা হলের অ্যাডভার্ট আছে, বিকজ আমরা এগুলো বিশ্বাস করি না, এখন যেহেতু আমরা নিজে বিশ্বাস করি না এইসব প্রতিষ্ঠানের উপরে আমরা এগুলোর অ্যাডভার্ট আপনারা কোটি টাকা দিয়েও করাইতে পারতে না, ইট ইজ নট গোয়েন টু ওয়ার্ক, বিকজ আমরা সমাজসেবায় মনে করি, হে কিতাম হাতে আমরা লই সেটা আমরা ইন্টারেস্টেড নাই, আমরা মনে করি আমরা সমাজে কন্ট্রিবিউট করতাম। আপনার কাছে কয়েক প্রশ্ন, যেটা হইল আসলে কিতা আপনার মাঝে এয়ারলাইন্স চালানির মতো যোগ্যতা আসেননি, কারণ এই যে প্রতিষ্ঠানগুলো 1, 2, 3 জাহাজটাও লই, যে যদি আপনি জাহাজের ব্যবসা নেই তার মধ্যে কেউ নাইতে আমি আত্মাম কার লোকে জাহাজের ব্যবসা, অ্যান্ড এগুলো করার কিতা আসলে যোগ্যতা আছে করে আপনি মনে করেননি বা আসিল আপনারা কাছে মনে করেননি? অবশ্যই আসিল, কীভাবে আমার একটু বুঝাও। যেমন ব্যবসা বিজনেস ইজ বিজনেস, ওয়েদার আমার মেইন এয়ারলাইন্স হওয়ার আগে মেইন ব্যাকগ্রাউন্ড আছে স্টেট এজেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উইচ হ্যাভ বিন ডুইং সিন্স 1989। এরপরে আমার ট্রাভেল এজেন্সি আছে, তো ট্রাভেল ইন্ডাস্ট্রির লগে আমি প্রায় 1990 থেকে জড়িত এই এয়ারলাইন্স হওয়ার আগে, তো এয়ারলাইন্সের ফলে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম আমার বন্ধু তাসবিরের মাধ্যমে, সামহাও তার কোম্পানির কিছু জিনিস আমার হয়তো ভালো লাগছে না
আমি আই ডিড নট ফাইন্ড বাই বলে না নট এ প্রবলেম বাট ফ্রেন্ডস তো আপনারা সো আপনারা ইউ মুভড অন এটা উই মুভড অন জি এটা এগুলো এক্সপ্লেনেশন আমার কত হইছে আপনার মাঝে যোগ্যতা আছে কিলা আপনারা একটা আমি একটা एग्जांपल দেখাই অ্যাকাউন্টেন্ট দুই টাইপের একটাই বিসি গনন সাল গনন খালি আর একটাই বানায় স্ট্র্যাটেজি জি সো দু টাইপ অফ অ্যাকাউন্ট লাইক গুলো হয় বুককিপার আপনি হয়তো মুদির দোকানের ব্যবসার লাগি এক্সপার্ট হইতে পারেন আপনি হয়তো দেখতে পারেন যে তোমার ক্যাশ ফ্লো আছে একটা জিনিস ব্যবসা করতে হলে পয়লা নম্বর জিনিসগুলো ফার্স্ট জিনিস লাগে কারণ আমরা এগুলো নিয়ে তো লেখাপড়া করাই মানুষের আপনার ভিশনের দরকার আপনার মিশনের দরকার আপনার ক্যাশ ফ্লোর দরকার আপনার ট্রান্সপারেন্সির দরকার আপনার অ্যাকাউন্টেবিলিটির দরকার আর আপনার দরকার টিম ওয়ার্ক দিস ফিঙ্গারের মাঝে যদি এগুণ না থাকে আপনি মাল্টি মিলিয়নার হইতে পারতেন না বিলিয়নার হইতে পারতেন না কোনোদিনই ব্যবসা চালাইতে পারেন বাট এখন গড় প্রপার্টি নিজের থাকবো যদি পনেরোটা বড় ভাই আর দশটা থাকে কিন্তু মর্গে যেতে হতো টাকা ভাড়া দিলে মুগুন আইলো দিস ইজ এ ডিফারেন্ট স্কেল অফ বিজনেস দেন অ্যান এয়ারলাইন্স বিজনেস এয়ারলাইন্স বিজনেস আপনার কত হাজার ফিটো চালাইতে এগুলো লাগে ডিফারেন্ট প্রাইস কত হাজার উপরে যাইতে আমি আজকে আজকে আসতা দিনও তাহলে একটু স্টাডি করতে হচ্ছে কারণ আপনার তো মাত্রই হইব এখন দেখা যায় রুটসের মাঝে বা বেশ কম আছে প্রাইসিংয়ের মাঝে ফিউল তোমার লইয়াই গিয়ে ল্যান্ড করতে পারতেন এই গোলটি ফালাইতে হইব কত ঝামেলা দেখলাম বইয়া বইয়ে যাবো আপনি কইবা যে আপনি এক্সপার্ট হায়ার করেছেন আমি যদি কই যে যোগ্যতার অভাবে প্রফেশনালিজমের অভাবে মেজরিটি প্রতিষ্ঠানও বিজনেস প্ল্যানের অভাবে ওইসে আপনি কিন্তু আমার দুশ্মনী না কিতা না আমি এখন টোটালি একমত হইতাম না আচ্ছা একমত তো যেমন ভার্জিন জি রিচার্ড ব্রানসন জি তার রেকর্ড সব আছে জি হে তো না কিপটি না ভেরি সিম্পল ভার্জিন কি তার লাগি করছে জানেন রিচার্ড ব্রানসন সোল্ড হিজ ব্র্যান্ড যে তার বিলাতর 64 মানুষের রিচার্ড ব্রানসন নাম চিনে সেলিম বাইরে বাংলা পড়ার তোমার যে 1.1 মিলিয়ন আছে হে তো করছে ব্র্যান্ডিং গোল লাগি যে রিচার্ড ব্রানসনের ভার্জিন হে তো আর হেই বিজনেস প্ল্যান নাই ব্যাংকে আনিয়ে ডালিয়া পয়সা দিছে তার রিচার্ড ব্রানসনের প্লেনও আমি শুনবো হে তার ব্র্যান্ডিং বেচছে আমরা তো আমরা ব্র্যান্ডিং বেচার তাই আপনি ডিফারেন্ট লেভেলে মাত্র আমরা দুইজনে আমি মাত্র ব্র্যান্ডিং লেভেল আর আপনি মাত্র বিজনেস লেভেল জি আমি আপনাকে এগ্রি জি বাট দ্য সেম টাইম আমি আপনাকে কিছু ডিসএগ্রি ওখানে করি যে মেজরিটি এয়ারলাইন্স দুনিয়ার আপনি তো রিসার্চ করছেন হই রাখবেন জি আপনি দেখবা যে মালিক যারা এয়ারলাইন্সের মালিক কিন্তু এয়ারলাইনের মানে প্রিভিয়াস ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স মোটেও আসিল না ফ্লাই দুবাই কারেক্ট কারেক্ট বারো বহুত বড় বড় এয়ারলাইন্স আছে এক্সাম্পল দেখতে হইব তো সেলিম ভাই ইত্যা তো লোক পয়সার কুমির তেলর ট্যাঙ্কি বড়া পয়সা হয় তারা জানে না দুই মিলিয়ন আর এক মিলিয়ন কিতা তারা গিফট দিলায় তোমার লন্ডন থেকে খেয়ে গেলে এগুলি এক মিলিয়ন পাউন্ডর আর আমরা লিল্লা কুজিয়ে এক মিলিয়ন পাউন্ড আনিয়ে জমাইতো 1,000, 2,000, 3,000 আমি একটু রিমাইন্ড করে দিই যেহেতু আপনার আমরা অ্যাডভার্ট আপনার চ্যানেলে দিছেন জি অফকোর্স করছেন জি জি আমরা আলাদা টক শো করছেন অফকোর্স এবং জাস্ট আপনারা রিমাইন্ড করি আমরা 9 মাসে জি যেদিন আমার ফান্ডরিজিং হচ্ছে উইদিন 9 মান্থ সাকসেসফুলি আমরা বাংলাদেশের মতো প্রতিকূল পরিবেশে ওই দেশ থেকে গিয়া জি 9 মাসে আমরা একটা এয়ারলাইন লঞ্চ করছি লঞ্চ করে কয়েক মাস চালাইছি হ্যাঁ স্যাডলি এয়ারলাইন্সটা ফেল করছে নট ফর আজ আমরা যারা ফাউন্ডার যারা ডাইরেক্টর তিনজন আসলাম এখন আপনারে কই আমি এত সময় আপনার তো আমার প্রোগ্রাম করার স্টাইলও আমরা বললাম তাকে এখন মানলাম আপনার যোগ্যতা আছে আপনার কথা আমি এগ্রি করলাম আমি ফেল করে নিলাম যে আমার আমি উইথড্র করে নিলাম ভিউ সকল যে এই প্রতিষ্ঠানগুলোর সবার যোগ্যতা আছে তাইলে আপনার যোগ্যতা আছে কেউ টাকাও মারিয়া খাইছেন না দুর্নীতিও করছেন না তাইলে আপনারা এখানে ফেল করলো ওখানে উত্তর দরকার ওকে আমার কথাটা আপনারা উঞ্চিনি না উঞ্চিনি ভাই উঞ্চি উঞ্চি ঠিক আছে আপনার যোগ্যতা আছে ওকে আপনারা বড় বড় প্রতিষ্ঠান চালানির তাইলে রে ভাই আপনারা জিকাইলে কইবা আপনারা পয়সাও মারছেন না দুর্নীতিও করছেন না তাইলে কেনে ফেল করলাম রে ভাই এখন তো আমার বুঝে আমার বিয়ের হল আগে আপনি তো ভিডিও ক্লিপে দেখছেন যে আমি কিতা লাগে হয়েছি ফেল করার মেইন রিজন লাগে আমরা যে ফাউন্ডিং টিম যারা আসলাম আমরা লঞ্চ করিয়া সালাইয়া এয়ারলাইন্সরা কয়েক মাস পরে আমরা গ্রুপের মাঝে হয়েছে দেখলা যে যখন আমার ব্যবসা খুব পিকো গেছে 2008 বা মে জুন লাগাত জি সামার টাইম আছে খুব পিকো গেছে তখন আমরা কিছু কয়েকজন ডাইরেক্টর চিন্তা করলাম যে আমরা যদি এটারে এখলা নিতাম কি পারি তাহলে আমরা এই আরও এটারে এক্সপার্ট হতাম পারব এবং কয়েকজন তারপরে একটা জিনিস ভুল করছিলাম যেটা যে আমরা সব ডাইরেক্টরের হলে সমান অধিকার দিলেছিলাম আমরা ভোটিং রাইটস দিলেছিলাম যদি দিতাম না আমরা তো হয়তো ডিফারেন্ট সিনারি হইতো তো সুবাইল আজকে আমরা কন্ট্রোল থাকবো না সব কিছু তারা হইলা যে আমরা হলে ইনভেস্ট করলাম আর টেলিভিশনের টক শোত গিয়েছিলাম মিয়া আর মিজান মিয়া
মাতই আমরা তাইলে আমরা খেলে মাঝে মাঝে নিন না ওটা কিছু জেলাসি হইয়া প্লাস বাংলাদেশ থাকি তো আপনি এজ এন এমডি আপনার পয়লা ডিউটি হলো নোয়িং দ্য ফ্যাক্টস নট এমডি মানে ম্যাড ডগস এমডি মানে ম্যাড ডগস When we go to university, that's what they teach us. তুমি যদি ফ্যাক্টস জানো না তোমার কনস্টিটিউশনাল রাইট জানো না আপনি যদি ভুল করে নিতে তো আপনি ফেল করছেন এজ এন এমডি হিসাবে তো আপনি তো আপনি আমার আপনি আপনার আপনার জায়গা গিয়ে পড়েছেন আমি করতাম কিতা আপনি ফেল করছেন তাইলে আপনি তো ইউ হ্যাভ টু নো দ্য ফ্যাক্টস ইফ ইউ কল ইয়োরসেলফ এন এমডি না সরজন তো স্বীকার করেছি আমরা যে কোর টিম যেটা আমরা ফেল আসলাম আমরা টিমে সরানোর 3 মাস মধ্যেই কলেজটা বন্ধ হয়ে গেছে জি ওকে আমরা সরানো মাত্র 3 মাস আগে আমি 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 কয়েকটা কল লই আপনার কাছে আমি জানি আপনি খুব কষ্ট করছেন আমি এখানেও জানি আপনি পার্সোনালি ফয়সাল লস্কান করছেন আমি সব জানি তারপরেও আমি জানতাম চাই যে আমার ভিউজ হলো লাগি যে তালিকা নাই লাস্টে এয়ারক্রাফট ডেলিভারি যদি যাইতো জি ডেলিভারি যাওয়ার আগে বেশ কিছু কয়েক হান্ড্রেড থাউজেন্ড পাউন্ডের শর্ট আছিল এগুলো দিছেন এগুলো পার্সোনালি মিজান ভাই এবং আমি জি ডাইরেক্টরস গ্যারান্টি দেয়া জি আমরা ফ্লিক করি এগুলো তো আপনারা পার্সোনাল চ্যালেঞ্জ হিসেবে নিছেন অফ কোর্স জি তো এটা প্যাশন এন্ড চ্যালেঞ্জ ইউনাইটেডের লগে বঞ্চনা গেলাম কি করলাম রয়্যাল বেঙ্গল লগে বঞ্চনা গিয়া করলাম এয়ার সিলেট ইজ ইট আ বিজনেস পলিসি অনেকদিন বাদে মাতরাম খে মাতরাম জি ভাই খুকা আমরাও এখানে দরকার আছে আমরা বুঝি সমঝি যে ইনভেস্টটা করতাম বাট আপনাদের এই জিনিসটা সাবজেক্টটা তোর জন্য লাগে আমরা ধন্যবাদ জানাই ভবিষ্যতে মানুষের জ্বালানিটা দেখিয়া অনেক শিক্ষা ভাইব ভবিষ্যতে এটা করতে হইলেও একটু চিন্তা ভাবনা করবো ওটা লাগে আপনার আমি ধন্যবাদ যাই আপনাদের প্রোগ্রামটা আনছেন থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ আমার প্যানেলের সবাই আপনার ফোন কল লাগি ধন্যবাদ জানাই নেক্সট কল প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন নি আপনি জি ভালো জি ভাই খুকা স্যার আপনি আজকে কিতা কইবা প্রোগ্রাম আচ্ছা আমার আমার একটা ভিডিও আসলো যেমন ইয়ার সিলেট একটা দেশ আগে লঞ্চ করছিল জি কিন্তু এখন আজকে তো মানুষের দোষ হয়ে গেল কিছু শেয়ার আমি শেয়ার হোল্ডার আসলাম কিন্তু আজ পর্যন্ত কিছু আর জানি না কটা সম্বন্ধে একটু প্লিজ ইয়ে করবা ডিসকাস করবো আর সেকেন্ড থিং হলো যে আমার কাছে আর একটা জিনিস জানতাম চাইতাম বৈদ্য একজনে ফ্রেড বন্ধু কইলা যে ওয়ান কয়েন একটা লঞ্চ করাওয়ার বা 18 শেয়ার মার্কেট আইব ওটাটা বিস্তারিত একটু প্লিজ আমরা এটা নিয়ে আসলে আজকে আজকে আপনারা কইতে পারতাম আমরা একটা প্রোগ্রাম করবো আবারও আপনারা স্বীকার হইবা সব খুয়ারির তো আমরা এগুলো ফ্যাক্টসও হইতে বানালে অন্যরা আমরা লাইবল হিসাবে নিবো কি যে আমরা তার এগেনস্টে কাম করলাম বাট ফ্যাক্ট অফ আপনারা এগুলো নিজে চিন্তা করতে বা অন্য প্রোগ্রামও আমরা আর একটা প্রোগ্রাম করবো এগুলোর উপরে আপনারা একটু সতর্কতার সাথে আমার আগর কলারে যেভাবে কইছেন আপনারা একটা বিবেচনার মাঝে এইসব জিনিস করতে হইবা আর ইয়ার সিলেটর ব্যাপারে এটা আপনারা তারা লোকে ফোন করার দরকার তারা যদি ফোনও না পান প্রবলেম হয়েছে যে এইসব জিনিসও আসলে যদি ফেল হয়েছে তারপরে সিটি লেখার দরকার আছে হওয়ার দরকার আছে এক্সপ্লেইন করার দরকার আছে যেখানে এগুলো খালি আপনি ফোন নয় এইসব প্রোগ্রাম করার কারণে আমি কিছুদিন করতাম চাইছিলাম না এইসব জিনিস কারণ আমার নিজের পার্সোনালি ক্ষতি হয় অ্যাট দ্য সেম টাইম আমি অনেক বন্ধুবান্ধব গেস্ট বড় ভাই এরকম আনিয়া মাঝে মধ্যে আমি টর্চার করতে হয় মানে ফিজিক্যাল টর্চার নয় মুখর টর্চার করতে হয় বাট আপনারা সিটি আর ইমেলের জ্বালায় আর এইসবের জিনিসে আবার আমরা রিয়ালিটি লুয়ে আইছি প্রতি সপ্তাহে এরকম করি থার্সডে আপনারা কিছু না কিছু দিব আমার মনে হয় হাজার বছর প্রোগ্রাম করলেও কমিউনিটির এইসব জিনিস শেষ করা সম্ভব হইত নয় নেক্সট কল প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন জি জি খোক আছেন আমি ডক্টর আহমেদ বলতেছি জি আমি প্রথমে মাই ভাইকে ধন্যবাদ দিতেছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য কারণ যে লোকগুলোকে উনি আনছেন ওনাদেরকে তো আমরা সামনে পাই না এবং ওনার সুযোগে কয়েকটা কথা বলার সুযোগ হলো
তো মাই ভাইকে আমি পার্সোনালি বলতে চাচ্ছি, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটা আনার জন্য। কারণ লন্ডনে বাঙালিদের প্রচুর বাঙালির অনেক আর্থিক ক্ষতি হয়েছে এবং অনেকের অনেক অসুবিধা হয়েছে। এই হয় নাই হচ্ছে, আগামীতে আরো 50 মিলিয়ন চলে যাবে যে শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহ প্রোগ্রাম দেখেন, দেখবেন যে নিয়ে না আরেকটা 50 মিলিয়ন পাউন্ডের মতো চলে যাবে একদম সবার বাড়ি, সোনা সর্বস্ব বিক্রি করে সবাই নাকি 2018-এ সবাই নাকি মাল্টিমিলিয়নার হয়ে যাবে। সেই চিন্তায় এখন আমরা মানে কিছু জানে আবার যাওয়ার শুরু হয়েছে। আচ্ছা আপনি বলেন। তারপরে আর সিলেট তো আর হবে না সেটা বুঝতে পারছি, কিন্তু ইউনাইটেড এয়ারসে তাজবিরা ভাই আছেন এখানে, ওনার অভিজ্ঞতা ওনার কোয়ালিফিকেশন সব দেখে আমরা ইউনাইটেড এয়ারে ইনভেস্ট করলাম। ইনভেস্টের প্রথমে ওনারা শেয়ার 100 টাকা করে শেয়ার, হঠাৎ করে ওনারা বললো 200 টাকা, আমি 10 লক্ষ টাকা দিলাম 200 টাকা করে 5,000 শেয়ার। ওনার লন্ডনের রিপ্রেজেন্টেটিভের কাছে টাকা পয়সা দিয়ে কাগজ নিয়ে সব করলাম, বললো যে শেয়ার সার্টিফিকেট আসবে 2 মাস পরে। 2 মাস পরে আসে সে 5,000 শেয়ার হয়ে গেলো 2,000। কী হলো কেন হলো বললো যে না আমাদের শেয়ারের দাম 5,000 হয়ে গেছে। তো আমার সাথে যে কমিটমেন্ট, আপনারা তো 5,000 শেয়ারকে 2,000 করতে পারেন না, ওইটার কোনো উত্তর নেই, ওনাদের অফিসও বন্ধ হয়ে গেল। তারপরে ওনারা করলেন কি, ওই যে ওই শেয়ার করতে করতে ওনারা 5,000 করে 100 টাকা শেয়ার 1,000 করে, ওনারা যারা শেয়ার হোল্ডার ছিলেন বড় বড় ডাইরেক্টর ছিলেন, ওনারা ওনাদেরগুলো বিক্রি করে টাকা নিয়ে তুলে গেলেন। আমরা যারা সাধারণ শেয়ার হোল্ডার ছিলাম আমাদের শেয়ারের দাম হয়ে গেলো 10 টাকা, তারপর 9 টাকা, তারপর 8 টাকা। এইসব ফ্রডের জন্য এখন লন্ডনে বাংলাদেশি কমিউনিটি থেকে একটা পয়সারও আর উঠার সম্ভাবনা নাই। রাইট, থ্যাংক ইউ আপনি ফোন করার জন্য। আমি এইটার কথা তাসবির ভাই আপনাকে বলবেন, যেহেতু আপনি ফ্রডও বলেছেন, ওনাকে আমি সুযোগ দিতে হবে, উনি বুঝিয়ে বলেন, আপনি শুনেন। তারপরে তাসবির ভাই, এরা তো আসলে হাতের কাছের মানুষ, এদের সাথে কথা বলতে চাইলে ইমেল করলে পাওয়া যায়, ব্যবসা বাণিজ্য তো এটা হয়তো উনি আমার চেয়ে বেটার বুঝবেন, উনি যেহেতু প্রতিষ্ঠানের ভিতরে আছেন, উনি আপনাকে এক্সপ্লেনেশন দিবে, আপনি শুনবেন একটু পরে। নেক্সট কলার, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি তো লাইভে পাইলাম না ওনাকে। জি তাজবির ভাইকে আমি সুযোগ দিচ্ছি, উনি বলবেন একটু শুনে। তাজবির একটু কথা বলেন, একটু ভাইয়ে কথা বলেন। হ্যাঁ, শেয়ার 10 টাকা, এটা কিন্তু স্প্লিট হয়েছে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা নীতিমালার কারণে যাদের 100 টাকা শেয়ার ছিল এটা স্প্লিট হয়ে 10টা শেয়ার হয়ে গেছে, 10 টাকা করে 10টা শেয়ার। দ্যাট ইজ দ্য রিজন নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যেটা বলছেন, এটা যদি আপনি কার কাছে, অনেকেই কিন্তু আমরা শেয়ার অ্যালোকেশন করে দেওয়ার পরে পার্সোনালি সেকশন এই যে 117 ফর্মে পার্সোনালি অনেকে শেয়ার ট্রান্সফার করছে, অনেকে বিক্রি করছে। এইটা আপনার যদি ইউনাইটেড এয়ারওয়েজ প্লেসমেন্ট শেয়ারটা ডাইরেক্টলি দেয় তাহলে সেটা ফেস ভ্যালুতেই দিতে হবে, আর যদি একজন শেয়ার কিনে সে মাঝখানে আবার ব্যবসা শুরু করে দেয় যে সেই শেয়ারটা আপনি সম্ভবত সেটা নিছেন, আপনি যদি এগুলো আমাদের অফিসের সাথে যোগাযোগ করেন কে দিছিল, কার শেয়ারটা ট্রান্সফার হয়েছে আপনার নামে, তাহলে আমি হয়তো আপনার বলতে পারবো। ইউনাইটেড এয়ারওয়েজে এখন বর্তমানে 152,000 শেয়ার হোল্ডার, ইংল্যান্ড থেকে শেয়ার হোল্ডার মাত্র হ্যান্ডফুল শেয়ার হোল্ডার ছিল মাত্র 300 জন। তাসবির ভাই থ্যাংক ইউ, এখন মাত্র 10 জন শেয়ার হোল্ডার, 12 জন শেয়ার হোল্ডার। আমি আর আজকের প্রোগ্রামের জন্য লাস্ট কল, আমি গোনা টেক ওয়ান মোর কল। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছেন? জি ভালো আছি। আমি আমি বড় সুন্দর প্রোগ্রাম কররা, কিন্তু রিয়েলিটি উইথ মাই একটু দেরিতে কররা গুলা, কারণ সাইডটাও কোম্পানি লস হই গেছে। তবে আমার প্রশ্ন হইল গিয়া তাসবির সাহেব ওর কাছে, আওয়াজ লাগে তো মাথা বাইন না গিয়া। জি, যে কোনো জিনিস হোক কোনো অসুবিধা নাই, আমার প্রশ্নটা হইছে গিয়া যে তাসবির সাহেব ওর কাছে, যে 4 নভেম্বর 2016 তাইন বাংলাদেশ থাকিয়া তার নামে ইয়ে হয়েছিল, তাইন কিতা লাগি আইলা, আর আমি জানতাম সাইয়ার যে তাইন ইউনাইটেড এয়ারওয়েজ ওর ম্যানেজিং ডিরেক্টর আসলা, এখনো আসো একটা টাকা অবস্থায় তাইন টিএসসি এভিয়েশন কোম্পানি করিয়া 5 কাটার উপরে 15 কোটি টাকা দিয়া যে আরেকটা এভিয়েশন কোম্পানি তাইন কররা, তো একটা ইউনাইটেড এয়ারওয়েজের কিতা অবস্থা হইব আর শিক্ষা কিতা, ও জিনিসটা আমরা জানতাম করে রাখি। ওকে, 4 নভেম্বরের আপনার কথা আমি বুঝলাম, আমি তো প্রতি মাসও আই, 1 সপ্তাহ লাগে, 2 দিনও লাগে, 4 দিন লাগে, গত সপ্তাহ আবার আইসি, আপনি 4 নভেম্বর কিতা রেফার করবা এটা আমি বুঝি না, একটু ক্লিয়ারিফাই করবা নাম্বার ওয়ান। নাম্বার টু হলো কি, টিএসসি এভিয়েশন 2012 সালের, এটা একটা জেনারেল এভিয়েশন, জেনারেল এভিয়েশনের সিলেট এয়ারপোর্ট দেখবা যে আমার ওখানে হ্যাঙ্গার আছে, 5টা 5 আর পিএ
28-161 এয়ারক্রাফট ওইখানে আছে, এগুলো ফ্লাইং সেখানে লাগে। আমরা বিমানের পাইলট তৈরি করি দেই, আমরা সৌদি এয়ারলাইন্সও দেই, আমরা ডিসপ্যাচার তৈরি করি, আমরা কেবিন ক্রু তৈরি করি। এইটা হইল কি টিএসসি এভিয়েশনের একটা, টিএসসি এভিয়েশনের একটা চার্টার কোম্পানি আমরা করি আর টিএসসি এয়ারলাইন, যেটাতে একটা নতুন ভেঞ্চার, যেটা হইব কি বাংলাদেশও আনট্যাপ রুটগুলো আমরা চালু করতাম চাই, এবং এটা হইব কি ফার্স্ট লো কস্ট এয়ারলাইন। এটা সরকারের পক্ষ থেকে কোন ধরনের, আমার মনে হয় ভাই কইতাছে যে একটা ডুবি যায় আর আপনি আরেকটা করে নিলেন, ওটা আমি কোনো এয়ারলাইন ডুবেন না। প্রথমত হইল কি ইউনাইটেড এয়ারওয়েজ এটা একটা বিশাল এয়ারলাইন, তিনটা সাইডটা ব্যাংকের সমান পেইড আপ ক্যাপিটাল নাম্বার ওয়ান। এটা দুইটা প্রত্যেকটা বিজনেসেরও কিছু নীতি থাকে। এক নম্বর প্রবলেম হয়েছে কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে ঢালাওভাবে হঠাৎ করে 2010 নভেম্বর একটা আইন করে দিল যে ডাইরেক্টররা মাস্ট হোল্ড 30%, আদারওয়াইজ ইউ আর এ নন কমপ্লায়েন্ট কোম্পানি। ইউনাইটেডের মাত্র 11 জন ডাইরেক্টর ডিসকোয়ালিফাইড হয়েছেন, কিন্তু পুরা বাংলাদেশের 386 জন ডাইরেক্টর ডিসকোয়ালিফাইড হয়েছেন। এটা নিয়ে বড় বড় প্রতিষ্ঠান হলে কেস করছে, আমরাও তাদের পক্ষে আসলাম। এই নন কমপ্লায়েন্স করার কারণে ইউনাইটেড এয়ারওয়েজ কোনো লোন এবং কোনো পেইড আপ ক্যাপিটাল বাড়াইতে পারে না। ফাইনালি আমরা যখন ইউনাইটেডের ম্যানেজমেন্ট ডিসিশন নিছে যে আমরা সাসপেনশনও যাইমু, সাসপেনশনও যাওয়ার পরে গভর্নমেন্ট এটার পারমিশন দিছে। আজিজ ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। ভিউজ আমরা কিন্তু আসলে সময় একমাত্র শেষ পর্যন্ত হয়েছে, প্রোগ্রামটা আসলে মজা করে শেষ করা গেল না, অনেক বড় ইস্যু আসলে আপনার কাছে আনকমপ্লিট থাকলো। আমরা হয়তো মনে হয় কন্টিনিউ করতে হইব পরে অন্য এপিসোডে। সেলিম ভাই আপনার আনছি, আপনাকে হইবা আপনার সুযোগ দিলাম না অনেক কিছু মাথা, আপনি 30 সেকেন্ডে কিছু কইতে হইবা আপনার ব্যাপারে। আমি তো সময় আমি আসলে আর আমার সময় নাই, আমি আর কন্টিনিউ করতে পারবো সাইফার্সিলাম। যে এটা আসলে এয়ারলাইন ব্যবসাটা কিন্তু আসলে বাংলাদেশ এখনও প্রফিটেবল ব্যবসা, আই হোপ এভরি ওয়ান এগ্রিস হিয়ার, যদি প্রপারলি করা যায়। এরপর যদি এখনও তিনটা প্রাইভেট এয়ারলাইন বাংলাদেশ রান করে প্রপারলি, এবং খুব যদি নয়া আইন আমি হইমু কমিউনিটি থেকে পয়সা তুলিয়া ভিক্ষা করে এয়ারলাইন্স করে নিয়ে যান, যদি বড়ো ফান্ডিং লিগে নামতে পারে নিজের ফান্ডিং লিগে নামতে পারে সুরক্ষা গো হেড, আদারওয়াইজ এই যে ছোটো ছোটো শেয়ারটা লইয়া সকলের ইমোশন দিয়া এটা হরি আসলে মানে লং টার্ম সাকসেসফুল হইতে পারত না। শর্ট টার্ম কথা হলো যে আমরা জেলা বা ইউনাইটেড জেলা ফেলা ছোটো ছোটো শেয়ার আমরা স্টার্ট করছি আস্তে আস্তে আটা এক্সি ফেরত দৌড়া এক্সি জি সরি আপনি কিছু কথা জি জি তো আমি খুবই মাকি শুধু নয়া কিছু আইনতে নিজস্ব ফান্ডে গেলাম বা জি থ্যাংক ইউ। আপনি কিতা কইবেন, কারণ আমি অনেক আমার জিনিস রয়েছে বাট শেষ করতে পারছি না, আমি আজকে বেশি নিজেই মনে মাতি লেছি। বাট দি ফ্যাক্ট হইল যে যেমন মনে করিল কি আমার মাঝে অনেক ইনভেস্টর হলো প্রবলেম হইল যারা তারা সাহস নাই অনেক কিছু বলার, বেনিফিট খাইছেন ট্যাক্স কম দিছেন, এর লাগে এরা অসহায় মানুষরে দেখি একটু টার্গেট করে, এরা 50,000 পাউন্ড বার করলে এবার এরা গিয়ে আজকে যে এফএসএ গিয়ে রিপোর্ট করতো। আমি আসলে প্রোগ্রামটা আজকে করতে পারছি না মন মতো, বিকজ আই হ্যাভ অ্যানাদার 100 ডিফারেন্ট কোয়েশনস ওগুলোর, কারণ এমন পার্টি তারা টার্গেট করুন যে এরা তো আসলে কিন্তু ভয়েস নাই। এরা মনে হলো যে আগে দুমিয়ার লোকে গিয়ে সুন্দর করে ফটো তুললাম, আতর ব্যবসায়ীর লোকের ফটো তুললাম, বড় বড় ব্যবসায়ীর লোকে দুইটা ফটো তুললাম, ওনেও গেলাম ফেসবুকও দিলাম, আর এই ফটো কস্টিং দেম 50,000 পাউন্ড, 100,000 পাউন্ড, 70,000 পাউন্ড বুঝলো ভাই। কীভাবে আমরা এইগুলো থেকে বিরত হইতাম? তবে আমরা যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আছি, আমরা তো কমিউনিটির বেটারমেন্ট, কমিউনিটির সেফগার্ডের লাগে কাজ করি। আমি কইমু যে আমরা তাই তো আমরা কলিগ ইন ম্যানি অর্গানাইজেশন, আমরা যে মনসব ভাই যে আমরা কিছু কিন্তু দায় দায়িত্ব কিছু নিতে হইব, কারণ মহৎ উদ্দেশ্য আছিল, আপনার উদ্দেশ্য ওয়াজ ভেরি গুড, বাট এজ এন অর্গানাইজেশন ওয়েন ইউ আর এ হেড অফ অর্গানাইজেশন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। খাল লগে আপনি ইনভলভ হইরা, আমরা খাল লগে ইনভলভ হইরাম, এটা আমরা ভেরি কেয়ারফুলি ইনভলভ হইতে হইব, আদারওয়াইজ আমরা দায় দায়িত্ব নিতে হইব কমিউনিটির, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল যে আমি যেটা কইরাম যে মনোহরগা যতটা কোম্পানি শুরু হয় মনোহরগা যেগুলা ফল হয়েছে এরার বিগিনিং ও স্টার্টিংও প্রবলেম হয়েছে, যেভাবে পয়সা কালেকশন করছেন জি আপনি মনে করোকা থান থান তো জানি আমরা কিছু তাই একবারে প্রিয়র ফিগার হল নিসলা, কিন্তু ইকানো যেটা মনে করা তাসবির ভাই আপনার যে যত এটা তো সব আপনারা দেখিয়ে গেছে, আপনারা বিভিন্ন কমিউনিটিতে সহকর্ষ কিন্তু আপনারা তো গ্রেটলি সবে সাপোর্ট করছে এবং তারা আপনারা দেখিয়ে গেছে, আপনার কিছু লোক কমিউনিটি থেকে যে পয়সা কালেক্ট করছে এগুলো কিন্তু সব রাইটভাবে কালেক্ট করছে না, আর এইভাবে যদি কালেক্ট হয় আর ব্যবসা যদি ওইভাবে শুরু করা হয় তো আলটিমেটলি ব্যবসার এন্ড আপ এইভাবে হয়। আর একটা কোয়েশ্চেন আপনারা করিলাই যে আপনি যখন কইছেন যে মাতাবুর রহমান নাসির সাহেব এরারে যখন দায়িত্ব দিছেন উইদিন 48 আওয়ার্স এটা কলাপস হয়ে গেছে, তো একটা কোম্পানি
যে কোনো জনে আপনার রেসপন্সিবিলিটি দিয়া আইলা, আপনি এত বড় কোম্পানি যেটা আপনি করছেন এত বছরে করিয়া আপনি শেয়ার মার্কেটে ঢুকাইছেন, হুইচ ইজ এ হিউজ অ্যাচিভমেন্ট, যেটা আপনার শেয়ার হোল্ডার হলে অনেক বেনিফিট নিচ্ছেন। কিন্তু অনেক শেয়ার হোল্ডার তো আপনার জি হয়ে গেছে। আমি এলাই কইরাম যে উইদিন 48 আওয়ার্সে কিভাবে এটা কোলাপস হয়ে যায়, হাউ ইজ ইট পসিবল? এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে আপনি চিন্তইব, জানতইব, এখন আপনি চেয়ারম্যান হইলা, আপনি যদি ম্যান্ডেট সাইন করি না দেন ব্যাংকরে যে সিকিউরিটি ভাই আপনার অনুমতি হইলে আমরা আরো কন্টিনিউ করব এই প্রোগ্রাম, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা আর নিউজ যাইতে হইব একটু পরে, তাহলে 30 সেকেন্ড দিতে হইব আপনি, আপনি জাস্ট 30 সেকেন্ডে কিছু বলবেন আপনার 30 সেকেন্ডে। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস ক্লারিফাই করি লাই, এক মিনিটে আধা আধা মিনিটে। গ্রেটার সিলেট কাউন্সিল যে সময় আমি রান করছি, জি আই রান উইথ দি কনসেনসাস, আপনারা জানেন এটা এক্সিকিউটিভ কমিটি আছে, এভরি সিঙ্গল ডিসিশন। আমার কলিগ একজন কইছেন ইউ শুডন্ট বি গোয়িং দেয়ার, হি ওয়াজ ওয়ান অফ দি এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আমরা এক্সিকিউটিভ কমিটিতে বইয়া এটার আলোচনা করিয়া আমরা চিন্তা করছি যে আমরা এটার লগে এফিলিয়েশন হইতাম কিনা, এবং ওয়েন দি এক্সিকিউটিভ কমিটি 35 মেম্বার হ্যাভ অ্যাপ্রুভ দ্যাট প্রপোজাল, দেন আমি তারারে সাপোর্ট, বিকজ আপনি তার কাছে কিলা বেচছেন কেন আমরা জানতাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নো নো, আই ডিন্ট, আই ডিন্ট সেল, আই ডিন্ট সেল ইট, সো ইফ এনিবডি লস্ট এনিথিং ইট ইজ রিগ্রেটেবল, বাট একজন কলারে হইয়া গেছে যে উই হ্যাভ টু টেক সাম রেসপন্সিবিলিটি, ওয়েন আই ইনভেস্টেড মানি আই হ্যাভ টু লুক এট দিস ওয়েদার ইজ ই রাইট ইনভেস্টমেন্ট। আমরা ইমোশনালি অনেক জয় যাই, আমরা যেভাবে দিই ছুটি সব এক যারা ইনভেস্ট নেওয়া তাই এরা ডকুমেন্টস চেক করতে হয়। ইউনাইটেড এয়ারওয়েজ কিন্তু একটা যে ভাই যেটা আমি স্ট্রংলি ডিসএগ্রি করি যে ইউনাইটেড কিন্তু একটাও ক্লেম পাইতা নাই আপনি, যে কেউ কইছে যে আমরা অত শেয়ার নিছি নি, মানে এখন তো আমি আমি মাত্র আর আপনারা যারা কাছে বেসাইছেন তারাও তো আপনি পালাটি কি চেক করছেন না, এটা তো আমরা দেখার না, এটা তো আপনি দিতে করে তারে আপনার দায়িত্ব, এটা লই আর এখন আপনি আপনি শেয়ার নিছেন কি, এখন আপনি ইজিলি ডাউনলোড করি আপনি ফর্ম বার করতে পারবেন। আমি দেখলাম ভিউজ কল আমরা আজকের লাগে এখানে শেষ করলাম, বাট এই প্রোগ্রাম টু বি কন্টিনিউড, আমরা অনেক কিছু রয়েছে। আমি জাস্ট আপনারা যাওয়ার আগে আগামী থার্সডে আপনার লগে আবারও দেখাইব, আমরা হয়তো আগামী প্রোগ্রামে বিল্ডিংও আলাপ করব। আপনারা ফেমাস টাওয়ার হ্যামলেটসর বিল্ডিং, টাওয়ার হ্যামলেটসর ভিতরে আসিল বিল্ডিং ওয়াটার লিলি লই আমরা ডিসকাশন করব। তাছাড়া বাংলাদেশও দুবাইয়ের মতো সিটি করার লাগে, সিলেট শহরও আপনারা শত শত কোটি টাকা নাই, তারপরে আমরা জাহাজও আবারও আইমু, জাহাজও টাচ করতাম পারছি না, এবং উড়োজাহাজও আবারও আমরা আইমু। বাট আপনার কাছে একটাই পাওয়া এবং চাওয়া, প্লিজ আপনারা এফএসসি, আমরা যে দেশে থাকি ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশনারে আমরা গভর্ন করে কিছু জিনিস, অথরিটিস অথরিটিস গভর্ন করে আপনারা কিছু জিনিস দেখবা, আপনারা ওয়ার্নিং দেওয়া আছে যে এইসব জিনিসের দিক থেকে একটু দূরই থাকবা। আর সমাজে যদি আপনারা মনে করেন যে বড়ো বড়ো মানুষের লোকে ফটো তুলতা চ্যানেল আছে, মাঝে মধ্যে আইবাইরা আইলে ওরা উবাই উবাই সব ফটো তুলে, 40,000 টাকাও লাগতো নয়, 20,000 টাকাও লাগতো নয়, 10,000 টাকাও লাগতো নয়, আপনারা সব ভালো থাকবা, আমরা সবার লাগি দোয়া করবা। আমি এবং আমার গ্যাস্টোর কাছ থেকে যদি আজকের প্রোগ্রামে কোনো রকমের ভুল ত্রুটি হইয়া থাকে, আপনার মনে কোনো রকমের কষ্ট পাইয়া থাকেন, আমরা সবরে আপনারা ক্ষমার চোখে দেখবা। আপনার কাছে আমরা ক্লিয়ার করার লাগে আইসি, আপনারা কষ্ট দিবার লাগে আমরা টেলিভিশনেও প্রোগ্রাম করি না। ভালো থাকা, আগামী সপ্তাহে আপনার লগে আবারও দেখা হইব। আসসালামু আলাইকুম।